হ্যাঁ লাইভে ওকে গেছো হ্যাঁ হ্যাঁ লাইভে চলে গেছো, আমি চেক আমি চেক দিচ্ছি একটু। ওকে আমরা অলরেডি লাইভে, হ্যাঁ ফেসবুক লাইভে অলরেডি চলে আসছি, সরি অনেক সময় নিলাম। ওকে আমরা আমাদের যে লাইভের টাইটেলটা ছিল আমি আরেকবার রিপিট করব, আর ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে যে টাইটেলটা করব এবং আমাদের গেস্ট, চারজন গেস্ট অলরেডি আমাদের স্ক্রিনে চলে আসছেন, আমরা সবাইকে ইন্ডিভিজুয়ালি একটা তাদের পরিচয় নিব এবং সবার সাথে পরিচয় হব আমরা। তার আগে আসলে আমাদের যে লাইভের সেশন, এই লাইভ সেশনটা কেন করতেছি সেটার একটা বেসিক উদ্দেশ্যটা আমি বলবো এখানে। এবং আমি লাইভটা শুরু করার আগে যেটা করব, সবার ইন্ট্রোডাকশনটা নেওয়ার পরে আমি একটা স্লাইড শো করব, জাস্ট খুব কম সময় নিব, সর্বোচ্চ 3-4 মিনিট সময় নিব, দেন ওই স্লাইডের উপরে আমরা একটা আলোচনা করব। ওকে সো আমি প্রথমে রিকোয়েস্ট করব আমার যে গেস্টগুলো আছে এবং খুবই আমার সম্মানিত গেস্ট এবং খুব প্রিয় মুখ, এইগুলো আসলে অনেক প্রায় 4 বছর যাদের সাথে একসাথে কাটানো হয়েছে। তো আমি তাপসিরকে বলবো প্লিজ একটু পরিচয় দেওয়ার জন্য এবং কি অবস্থা কি করা হচ্ছে সেই বিষয়গুলো বলার জন্য। থ্যাংক ইউ বন্ধু আরশাদুল হক, আসলে মাঝে মধ্যে পুরানো স্মৃতিগুলো মনে পড়লে অনেক ভালো লাগে আর কি, যদিও অনেক খারাপ লাগে, তারপরে মনে করার মধ্যে আরেকটা ভালো লাগা আছে ওই খারাপ লাগার মধ্যে। আমি আমি রিসেন্টলি পিএইচডি শেষ করছি এন্ড অফ 2020-তে, আর এখন আমি ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডে লেকচারার ইকুইভ্যালেন্ট পোস্টে পোস্ট ডক্টর রিসার্চ অ্যান্ড টিচিং ফেলো হিসেবে জয়েন করলাম। এখানে আমার কয়েকটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট চলতেছে, প্লাস টিচিং এর মধ্যে অনেক ব্যস্ততা চলতেছে এই আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাফসির কে, আসলে এত ব্যস্ততার ভিতরেও আসলে আমি জানি মানে তাফসিরের জন্য ভেরি ডিফিকাল্ট হয়েছে, তারপর আমি ওকে অনেকটা ইমফেসিস করছি এবং ও মনে করছে যে আমি মন খারাপ করব, সেই জায়গাটা থেকে হলো অন্তত সময়টা বের করা। না আসলে বিদেশে যেটা হয় আমি আমার এখানে সব নিজেরটা নিজেরই করতে হয় আর কি এই পার্সপেক্টিভে। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। মনোয়ার হোসেন মোরাদ, মোরাদ কে একটু পরিচয়, তার নিজস্ব পরিচয় এবং কোথায় কি করা হচ্ছে সেটা বলার জন্য। ধন্যবাদ এরশাদ কে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। প্রথমেই আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সবাই মুরাদ নামে চিনে আর কি, আর আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আর এই। ওকে থ্যাংক ইউ মোরাদকে, আসলে খুব ভালো লাগছে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, তাপসির অস্ট্রেলিয়া থেকে, তারেক জাপান থেকে। ওকে তারেক প্লিজ নিজের পরিচয় এবং পরিচয় দিয়ে। হ্যাঁ প্রথমে ধন্যবাদ আরশাদ বন্ধুকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, তারপর সকল অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা। এখানে সব অতিথি বলতে আমার সব বন্ধুই, এজন্য খুব ভালো লাগতেছে আর ভয় লাগাটা খুব কম কাজ করতেছে কারণ সবগুলোই বন্ধু। আমার নাম খন্দকার তারেক আলম, আমি বর্তমানে জাপানে একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি 2016 সালে জাপান আসছিলাম, 16 সাল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই কোম্পানিতে একই কোম্পানিতেই রয়েছি। ওকে কনগ্রাচুলেশন। ওকে প্রণব, ধন্যবাদ এরশাদকে। তো আমরা আসলে এরশাদ এটা ইনিশিয়েটিভটা নিছিল প্রায় কয়দিন হলো, প্রায় কয়েক মাস হলো। হ্যাঁ তো আমি একটু ছোট ব্রিফ করি জাস্ট, এটা মানে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যতটা না আমরা কোনো প্রোডাক্টিভ আলোচনা করব, তার চেয়ে মেন থিমটা হচ্ছে এখানে যে অনেকদিন অনেকজনের সাথে দেখা হয় না, প্লাস যেহেতু আমরা এখন প্রফেশনাল লাইফে জয়েন করছি তো বিভিন্ন জনের যে মানে সারাউন্ডিংস শেয়ার করা, যেমন তারেক তার ওয়ার্ক এনভায়রনমেন্টটা শেয়ার করবে, মুরাদ তারটা করবে, বা এখানে তাপসির তাপসিরটা করবে, এই যে এগুলা এই জিনিসগুলো আমরা হচ্ছে কনভে করা, মানে আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদের সামনে কনভে করা। বাট এটা নট সর্ট অফ আমি মনে করি একদম তথাগতিত যে আমাদের আলোচনা খুব রিজিড আকারের আলোচনা এগুলো না, জাস্ট আমরা একটা বন্ধুসুলভ একটা শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে জিনিসটা কন্টিনিউ করা। তো এই কারণে আরশাদকে আমার আবারও ধন্যবাদ এই জিনিসটার ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। তো আমি ইঞ্জিনিয়ার প্রণব চাকমা, আমি আর আরশাদ একই, আমরা আমাদের ওয়ার্ক স্টেশন একই জায়গায়। তো আমি স্টেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল হিসেবে এখানে জয়েন করছি। তো আশা করি
আমাদের আজকের মানে যে আমাদের বন্ধু বা আমাদের গেস্টরা আছে তারা নিজস্ব স্ব স্ব জায়গায় ওরা সফল, এবং আশা করু আমরা এর ওদেরকে উত্তর উত্তর এদের হোক ডেভেলপমেন্ট হোক এবং কেরিয়ার সফলতা আসুক এটা আমি কামনা করব। এবং আজকে আশা করি আমার বন্ধুরা তাদের যে কর্মপরিবেশ এবং তাদের যে লাইফস্টাইল বা তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের মাঝে শেয়ার করবে, এবং আমরা এগুলো কিছু জানবো, নতুন কিছু জানবো এবং নতুন কিছু শেয়ার করবে। তো এই আশা রাখি আমি এরশাদকে বলবো শুরু করে দিতে আমাদের আজকের প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ প্রণবকে। আমরা আজকে বেসিক্যালি যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে, যেমন তারেক আছে জাপানে এবং তাফসির অস্ট্রেলিয়াতে, মোরাদ বাংলাদেশে, আমরা বাংলাদেশে বেসিক্যালি, তো সেই জায়গাটা থেকে আমরা একটু চিন্তাধারাটাকে একটু কম্বিনেশন করব। কীরকম? যেমন আমি যদি এমনিতে রিসেন্টলি বলি, চট্টগ্রামের যেই শহরের জলাবদ্ধতার যে বর্তমান সিনারিও আমরা দেখছি, অনেকে ফেসবুকে দেখছি, মানে সেই জিনিসটা আমরা কি করব এরকম, যে আসলে তাফসির তো অস্ট্রেলিয়াতে আছে, তাহলে সেই জায়গাটাতে আসলে পরিবেশটা কি জন্য সুন্দর থাকছে, মানে কোন সিস্টেমটার জন্য, সেটা যদি পার্শিয়ালিও অ্যাপ্লাই করতে পারি এরকম, মানে আমরা বাইরের এনভায়রনমেন্টটা আমাদের দেশে অ্যাপ্লাই করবো। সেমভাবে তারেক জাপানে আছে, সেখানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সো জাপান এত ইম্প্রুভমেন্ট করছে, এত ইম্প্রুভ করছে, তারা অনেক কাজ করছে, মানে জাপান ওই এনভায়রনমেন্টে কীভাবে কাজ করছে, তারেক তাদের সাথে কীভাবে কাজ করছে, এটা আমরা লোকালদের সাথে শেয়ার করবো অনেকটাই। অর্থাৎ শেয়ারিং কেয়ারিংয়ের মাধ্যমে আমরা আজকে লাইভটা করবো। তো তার আগে আমি জাস্ট আমি একটা স্ক্রিন শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের যে ব্যানারটা করা হয়েছে সেই ব্যানারটাকে আমি এখন স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি যদি স্ক্রিন শেয়ারিংটা যেটা আমি করতে চাচ্ছি, ওকে, আচ্ছা আমরা কি এখন কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসলে এটাতে অনেকটা বোঝাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে আমরা বাইরের এনভায়রনমেন্ট, হ্যাঁ বুঝি নাই। হ্যালো, না ঠিক আছে, গো 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 এহেড, ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখানে জাস্ট আমার পোস্টারটা শেয়ার করতেছি। আসলে আমি যেটা আমাদের আমি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে বিল পাই, সেভাবে তারেক জাপানে আছে, সেখানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। আমরা কি এখন অন্যরা সবাই মিউট করলে ভালো হয় মনে হয়, বাকিরা সবাই মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমি যেটা বেসিক্যালি করতেছি এখানে জাস্ট একটা নতুন একটা প্ল্যাটফর্ম হিলফ আল ফদল, এবং আমরা এটাকে বলতেছি যে ধর্ম এবং বিজ্ঞান ভিত্তিক আড্ডায় উদ্যোক্তা হব। আসলে আমাদের এখানে কনসেপ্টগুলো ওইগুলো, মানে আমাদের সব কিছুর উপরে প্রায়োরিটিটা হচ্ছে ধর্ম, এবং ধর্মের যে ফ্যাক্টগুলো আছে সেইটাকে আমরা বিজ্ঞান বিভিন্নভাবে আবিষ্কার করতেছে। এই দুইটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত, ধর্ম এবং বিজ্ঞান ভিত্তিক আড্ডায় উদ্যোক্তা হব। সেই জায়গাটাতে আজকে আমাদের উদ্যোগী আলাপচারিতায় আমাদের সম্মানিত চারজন গেস্ট থাকার কথা ছিল, এবং প্রণবকে আমি অ্যাডিশনালি অ্যাড করছি এখানে। ডক্টর তাফসিরুজ্জামান, শুধু নাম বলবো, তাফসিরুজ্জামান, মনোয়ার হোসেন মোরাদ, খন্দকার তারেক, এবং আমার ফ্রেন্ড মোহাম্মদ মহিউদ্দিন শফি, বাট ও ব্যস্ততার কারণে সামহাও অ্যাড হতে পারেনি। তো আজকের উদ্যোগী আলাপচারিতায় আমাদের শিরোনামের টপিকটা হচ্ছে, যেটা ডিসপ্লেতেও স্ক্রল হচ্ছে, যে উদ্যোক্তা হওয়ার জন্য আমার পেশায় আমার উদ্যোগ, এর আলোকে চতুর্থ শিল্প বিপ্লব পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশলীদের ভূমিকা। আমরা এখানে যে ফ্যাক্টগুলো আসবে, চতুর্থ শিল্প বিপ্লব, এই চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের বাংলাদেশ প্রকৌশলীদের কী ধরনের ভূমিকা রাখতে পারি সেটা বলা হয়েছে, এবং প্রতিটি লাইভের প্রতিটি লাইভ সেশনের তিনটা উদ্দেশ্য আমি এখানে জাস্ট মানে শর্ট করে ব্রিফ করছি, যে পারস্পরিক মুক্ত আলোচনার মাধ্যমে মিনিমাম তিনটা জবের ব্যবস্থা বা ফিনান্সিয়াল আউটকামের ধারণা বা রেফারেন্স করে দেওয়া, এরকম জাস্ট করে দেওয়া, কারণ আমরা ডিরেক্টলি জব দিতে পারবো না, বাট আমরা বিভিন্ন থিঙ্কিং থেকে সেই এটা করে দেব। দুই নম্বরটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলিউশনের জন্য এবং নতুন নতুন উদ্যোক্তাদের জন্য তিনটা করে কনসেপ্টের ধারণা দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে নতুন নতুন কনসেপ্ট দেওয়া যায়, এবং গবেষণার জন্য
আমরা কিভাবে গবেষণার জন্য তিনটি প্রজেক্ট টপিকের ধারণা দেওয়া। আসলে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা যারা রিসার্চ বিভিন্ন জায়গাতে আছে সেই জায়গাতে থেকে অনেকে প্রজেক্ট বা থিসিসের টপিক খুঁজে পায় না, যেটা আজকে আমাদের সাথে ডক্টর তাফসিরুজ্জামান আছেন এবং খন্দকার তারেক জাপান থেকে আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোনার হোসেন মোরাদ আছেন। সো আশা করি এই জিনিসগুলো আমাদের এই আলোচনা থেকে বের হয়ে আসবে। ওকে, আমি খুব বেশি সময় নিব না, আমি আমার আলোচকদের কাছে চলে যাব। আমি এই স্ক্রিনটা শেয়ারিং স্টপ করে দিচ্ছি, স্টপ করে দিয়ে আমরা মেন ডিসপ্লেতে চলে আসছি এবং আমি খুব শর্ট সময় নিব, অনলি 5 মিনিট সময় নিব। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করব, তারপর আমরা আলোচনাতে চলে যাব। ওকে, সো আমি এবার যে স্ক্রিনটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের জাস্ট ছোট্ট একটা আলোচনার একটা পিপিটি প্রেজেন্টেশন আছে আমাদের, সেটা আমি একটু শেয়ার করব। ওকে ওকে, আমরা কি ডিসপ্লে দেখতে পাচ্ছি? ওকে, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা খুব শর্টলি আমি শুধু ব্রিফ করে চলে যাব, কারণ এইটার উপরেই বেসিক্যালি আমরা আলোচনা করব। আজকে আমাদের ইংলিশে যে টাইটেলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4IR, দ্য রোল অফ ইঞ্জিনিয়ার্স, দ্য রোল অফ বিডি ইঞ্জিনিয়ার্স পার্সপেক্টিভ ইন দ্য লাইট অফ মাই প্রফেশন ইজ মাই ইনিশিয়েটিভ টু বি অ্যান এন্টারপ্রেনার। আমি যদি নেক্সট স্লাইডটাতে যাই, আমি জাস্ট এটা টাইটেলটা শেয়ার করলাম। পরেরটাতে আমি কিছু আমাদের বাংলাদেশ সরকারের নেওয়া কিছু ভিশন, সেই ভিশনগুলো আমি জাস্ট এখানে তুলে ধরছি। ভিশন টু বি ক্যারিড আউট, ভিশন 2021, সেলিব্রেশন অফ গোল্ডেন জুবলি অফ ইন্ডিপেন্ডেন্স, অলরেডি অনেকটা এটা কমপ্লিটেড হয়ে গেছে, তারপরে এটা অনগোয়িং আছে আমাদের। ভিশন 2030, SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সহ বিশ্বের টার্গেট 2030 সাল পর্যন্ত। ভিশন 2041, 2041, যেটা বলে গোল্ডেন বেঙ্গল অফ ড্রিমস, অর্থাৎ বাই ফাদার অফ দ্য নেশন অ্যান্ড নলেজ বেসড ওয়ার্ল্ড, গোল্ডেন বেঙ্গল অফ ড্রিমস, স্বপ্নের সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই স্বপ্নের সোনার বাংলা ছিল সেই জায়গাটা থেকে। অ্যান্ড 2041টা হচ্ছে আমাদের নলেজ বেসড ওয়ার্ল্ড, অর্থাৎ 2041 সাল পর্যন্ত আমাদের যে বিষয়গুলো আসবে মানুষ আর আসলে এই গতানুগতিক জিনিস দিয়ে ফাইট করবে না, এটা হবে নলেজ দিয়ে ফাইট। ওকে, তো দেন আরেকটা টার্গেট হচ্ছে আমাদের ভিশন 2100, যেটাকে আমরা 2021 সাল বলতেছি, যেটাকে বাংলাদেশ সরকার ডেল্টা প্ল্যান নাম দেওয়া হয়েছে। ডেল্টা প্ল্যানের ভিতরে যে টপিকগুলো আসছে জাস্ট আমি শর্টলি বলছি, যেমন থাকবে রিভার ম্যানেজমেন্ট, এলিমিনেশন অফ ওয়াটার লগিং, ভেরি ইম্পর্টেন্স বিকজ আমরা অলরেডি সাফারিং করতেছি, যেটা বিভিন্ন অলরেডি অল্প একটু বৃষ্টি হলে চিটাগং সিটি, ঢাকার বিভিন্ন জায়গায় ডুবে যাচ্ছে, সেই জায়গাগুলো যদি আমরা বলি, এলিমিনেশন অফ ওয়াটার লগিং, increasing the size of the country by rescuing land from rivers and seas, etc. Okay, am beshi shomoy nebo na, ami next page ta te chole jacchi. Fourth industrial revolution, 4IR, industrial revolution 4IR mane just shongkhipto ami bolchi, changes of lifestyle, lifestyle er bhitore thake industry the change ashbe, economy change ashbe, education e change ashbe, transportation and society, new ways of thinking and doing. 4IR e amra new ways of thinking and doing thakbe, নতুনভাবে চিন্তাধারা করবো, নিউ টেকনোলজিস উইথ হাই ইমাজিনেশন পাওয়ার, এখানে আমাদের অনেক বেশি হাই ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে, কল্পনা যেটা আমরা কল্পনা করবো সেটাই প্র্যাকটিক্যাল হবে যদি সেটার পিছনে আমরা সময় দিই, নট কনভার্সন অফ ওল্ড কনসেপ্ট। এখানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমি জাস্ট কর্নারে নোট দেওয়া হয়েছে, এটা এই কনসেপ্ট আসছে আমাদের ক্লস শপ, এটার হচ্ছে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওকে, দেন আমি নেক্সট স্লাইডটাতে যদি যাই, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4IR, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4IR মানে এইটা বলা হচ্ছে একটা আনইভেন্ট অ্যান্ড ভেরি সাডেন চেঞ্জ, মানে এত দ্রুত চেঞ্জ হবে মানে আমরা সময় পাবো না, সো এইটার সাথে কোপ আপ করা বা এটার সাথে তাল মিলানোটা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ। যদি আমরা তাল মিলা থাকতে পারি তাহলে আমাদের এক্সিস্টেন্স থাকবে, তাছাড়া আমরা থাকবো না। যেমন বলা হচ্ছে, বাংলাদেশ অর ইন্ডিভিজুয়াল পার্সোনেল উইল নট এক্সিস্ট ইফ ইট ক্যান নট অ্যাডপ্ট আইটি অফ 4IR, অর্থাৎ 4IR এর যে আইটি বা টেকনোলজি যেটা থাকবে সেটা যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি, বাংলাদেশ কেন, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোন আদার্স কান্ট্রিগুলো, তাদের অস্তিত্ব টিকে রাখা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টিং চেঞ্জ উইদাউট ক্রিটিসিজম অর বেইং নেবুলার, আমরা আসলে অনেক কিছু নিয়ে আমরা
মানে ক্রিটিসাইজ করতে খুব ভালোবাসি, যে ও এটা করলো এটা করলো। আসলে আমি কি করতেছি সেইটাতে ফোকাস নেই, কিন্তু অন্যকে ক্রিটিসাইজ করা আমাদের খুব ভালো লাগে। সেই কারণে বলা হচ্ছে চেঞ্জ আসবে, অনেকে বলবে যে হ্যাঁ এটা কেন হচ্ছে, এটা করা যাবে না, এই চেঞ্জ বাংলাদেশের জন্য দরকার নেই। সো এই অ্যাকসেপ্টিং চেঞ্জ, আমরা যদি চেঞ্জ অ্যাকসেপ্টিং চেঞ্জ উইদাউট ক্রিটিসিজম, আমরা ক্রিটিসিজম ছাড়া যদি এই চেঞ্জগুলো যদি অ্যাকসেপ্ট না করি, একসময় আমরা নেবলড আউট হয়ে যাব, আমরা এখানে আমাদের অস্তিত্ব টিকে রাখা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, জাস্ট একটা সামারি দিব। ফার্স্ট আয়ার, যেখানে আমাদের জাস্ট একটা মেশিন আবিষ্কার হয়েছিল, মেশিন প্লাস 1750 থেকে 1870 থেকে। সেকেন্ড আয়ারে যেটা হয়, মেশিনটাকে অটোমেশনে নিয়ে আসা হয়, ইনভেনশন হয় ইলেকট্রিসিটি 1870 থেকে 1980। থার্ড আয়ারে যেটা হয়, সেকেন্ড আয়ারের যেটা অ্যাডভান্স, সেটা হচ্ছে তার ভিতরে অটোমেশনের সাথে সাথে ইনফরমেশনের বিষয়টা চলে আসে। এবং ফোর্থ আইআরে যেটা ঘটনা ঘটে, মেশিনের ভিতরে ইন্টেলিজেন্টের বিষয়টা চলে আসে। ইনফরমেশন ইন্টেলিজেন্ট থাকবে, ইনফরমেশন থাকবে, অটোমেশন, মেশিন তো থাকবেই। সো এই বিষয়গুলো ইন্টেলিজেন্ট ইনকর্পোরেট করা হচ্ছে মেশিনের ভিতরে, বাজিং টেকনোলজিসগুলো ইউজ করা হচ্ছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G থাকতেছে, IoT থাকতেছে, রোবোটিক্স, সাইবার ফিজিক্যাল সিস্টেম ইত্যাদি। ওকে, আমরা এখানে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, অ্যাক্সেস ম্যাজিক অফ ফোর আইআর, মানে ফোর আইআর অলরেডি আমরা পা দিয়ে দিয়েছি চতুর্থ শিল্প বিপ্লবে। তো সেই জায়গাটাতে মানে আমাদের ম্যাজিকটা কি হচ্ছে, যে আগে যে ঘটনা ঘটছে যে প্রত্যেকটা ওয়ার্ল্ড আলাদা আলাদা ছিল, ফিজিক্যাল ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল এবং ডিজিটাল বা সাইবার ওয়ার্ল্ড। বাট এখন এই ফোর আইআরে যেটা হবে, ফিজিক্যাল, ডিজিটাল বা সাইবারের সাথে মিক্সড হয়ে যাবে, সাইবার বায়োলজিক্যালের সাথে মিক্স হয়ে যাবে, অর্থাৎ একজন আরেকটাতে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তারপরে স্লাইডটাতে আমরা ডিসরাপ্টিং অ্যান্ড ড্রাইভিং টেকনোলজিস অফ ফোর আই, কারণ আমাদের সময় খুব কম হওয়ার কারণে আমরা বেশি সময় নিচ্ছি না, খুব দ্রুত বলে যাচ্ছি। কিছু ডিসরাপ্টিং অ্যান্ড ড্রাইভিং টেকনোলজিস অফ ফোর আইআর এর কথা বলা হয়েছে, মানে ফোর আইআরে যে জিনিসগুলো খুব বেশি ভূমিকা রাখার চান্সেস, পসিবিলিটি আছে, সেটা হচ্ছে 5G। নিচে ডিসক্রিপশন দেওয়া আছে কিছু, যেমন 70 times ফাস্টার দ্যান 4G হবে, মানে আমাদের এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। ডিজিটাইজেশন অর্থাৎ 6th sense টেকনোলজি থাকবে, 3D printer থাকবে, যেটা আমরা দেখছি যে 3D printer মাধ্যমে কোনো কার মানে পার্ট করতে হবে না, পুরো একটা কার আমরা প্রিন্ট আউট দিতে পারবো। তারপরে IoT থাকবে, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, তারপরে বায়ো অ্যান্ড ন্যানো টেকনোলজি, যেমন হার্ট ব্লক ইনোভালের জন্য ইউজ হচ্ছে, বিগ ডাটা অ্যানালাইটিক্স, ব্লক চেইন, ভার্চুয়াল অ্যান্ড অগমেন্টাল রিয়েলিটি, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি। তো সেই জায়গাটা থেকে অলমোস্ট আমরা ক্লোজে চলে আসছি। সো এই যে ফোর্থ আইআরের সাথে তাল মেলানোর জন্য বাংলাদেশ সরকারের কেমন একটা ভূমিকা এখানে অলরেডি নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে যদি দেখি, ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ফোর আইআর, যেমন অ্যাক্সেস টু ইনফরমেশন, EY প্রজেক্ট আছে, BHDPA, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, ICT ফেলোশিপ অ্যান্ড ইনোভেশন ফান্ড, LICT প্রজেক্ট, আইডিয়া প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ফোর টায়ার ডাটা সেন্টার। তারপরে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে ম্যানেজমেন্টের বিষয়টা কি আসে, বলছে ম্যানেজমেন্ট ফস্টারিং ইফেক্টিভ চেঞ্জ, মানে এটা সবসময় ইফেক্টিভ ম্যানেজ, আগের ম্যানেজমেন্টগুলো ছিল এরকম যে ম্যানেজ করতে পারলে ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, নো, বাট বর্তমানে এটা হবে ফস্টারিং ইফেক্টিভ চেঞ্জ, যারা চেঞ্জ আনতে পারবে তারা ম্যানেজমেন্ট লেভেলে চলে যাবে। গভর্নেন্স যেটা করতেছে, সার্চিং ফর চ্যাম্পিয়ন, নট ডিসিশন মেকার। এখন ডিসিশন মেকারকে বাংলাদেশ সরকার বা আদার্স কান্ট্রিগুলো সার্চ করতেছে না, সার্চ করতেছে হু ইজ দ্য চ্যাম্পিয়ন, কে বেশি কাজ করবে এবং ভালো কাজ করবে সেই জায়গা থেকে। ওকে, আমি নেক্সট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে দ্য রোল অফ প্রফেশনাল ইন ফোর আইআর, আমরা অলরেডি বিভিন্ন ক্যাটাগরির প্রফেশনাল অলরেডি লাইভে চলে আসি, সেই জায়গা থেকে আমাদের রোলটা কীরকম হতে পারে সেটা হচ্ছে, যেমন আমরা যারা প্রফেশনে আছি, বিগেস্ট ইয়ার টিম ইন বাংলাদেশ আমরা, GOB অলসো সার্চিং ইয়াং চ্যাম্পিয়ন, আমরা সেই ইয়াং মানুষগুলো, হেন্স প্রফেশনাল ক্যান প্লে বিগ রোল ইন ফোর আইআর। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি, এখন আমি আমার আলোচকদের কাছে চলে যাব। আমি আসলে অনেক সময় নিয়ে নিয়েছি, সরি সেই জায়গাটা থেকে। এখন আমি শুরু করব তাপসিরকে দিয়ে, তাপসিরকে তার প্রফেশনাল, মানে আজকের আলোচনাটা খুব খোলামেলা, সিম্পল আলোচনা, কি হচ্ছে জবের এনভায়রনমেন্ট, কি বাংলা অস্ট্রেলিয়ার পরিবেশটা কিভাবে বাংলাদেশে লাগাতে পারতেছি, বা অস্ট্রেলিয়ার কি কনসেপ্ট আমার ছেলে পেলেদের জন্য জব বা ফিনান্সিয়াল আউটকামের জন্য কাজে লাগতে পারে, সেই জায়গা থেকে। ওকে, তাপসির প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ।
আসলে অনেক কিছু নতুন অনেক কিছু জানতে পারলাম আর কি। নতুন ভালো একটা প্রেজেন্টেশন ছিল আরশাদ, অনেক ইনফরমেটিভ ছিল। বাকি ফ্রম এ সিভিল ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ, আসলে আমার কাছে যেটা মনে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হচ্ছে একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক উন্নয়নের জন্য, পুরো দেশকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া। জিনিসটা এরকম না যে ঢাকা শুধু ঢাকায় উন্নত হবে, শুধু চিটগং চিটগাংয়ে শুধু উন্নত হবে। বাংলাদেশের প্রতিটা পার্টেই যাতে টেকনোলজির ছোঁয়া পেয়ে যায়, আমাদের ওইভাবে আগাইতে হবে। যেমন অস্ট্রেলিয়া বা এইসব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যাবে, তাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকে যে কানেক্টিভিটি। ছোট থেকে ছোট একটা শহর কিভাবে বড় একটা শহরের সাথে খুবই ইজিলি কানেক্টেড হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে বড় একটা এক্সপ্রেস হাইওয়ে, যেটা ইভেন ইভেন অনেক ইন্ডিয়া পাকিস্তান আমাদের সারাউন্ডিং কান্ট্রিগুলোরও এক্সপ্রেস হাইওয়ে আছে, যেটা আমি মনে করি যে আমাদের আমাদের দেশে এই যে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মানুষের জীবনের প্রচুর একটা সময় যেটা চলে যাচ্ছে, এটা এক্সপ্রেস হাইওয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক পিছিয়ে আছি। তো এটার গুরুত্ব আসলে অপরিসীম। এখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একটা রিজিওনালেও যে কোনো বড় একটা কোম্পানি ওদের করতে কোনো দ্বিধাবোধ করে না, ওরা মনে করে যে এখানে আমি কোম্পানিটা করলে বরং আমার যাতায়াত যেহেতু ভালো আছে আমি ওইটা করতে পারবো। আর অ্যাক্সিডেন্টের রেট অনেক কম, কারণ হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে গুলা নর্মালি কোনো এই যে আমাদের বাংলাদেশে যে ঢাকা রচিতাম রোডটা যদি ধরি, ওইটার সাথে কিন্তু প্রতিটা স্টপে স্টপে বড় বড় বাজার রোড গার্ড ক্রস করছে, ছোট ছোট সিএনজি চলতেছে, যেসব কারণে ড্রাইভারদের যে কনসেন্ট্রেশন ব্রেকআপ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এইগুলো অনেকাংশই কমিয়ে নিয়ে আসা যাবে এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এবং এর মধ্যে দেখা যাবে যে প্রতিটা ছোট ছোট শহরেও শিল্প কারখানাগুলো গড়ে উঠবে, যেগুলো এখন সব কিছু ঢাকার খুব কাছাকাছি অথবা চিটগাং এর খুব কাছাকাছি হচ্ছে, এই জিনিসগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর কি। তো আর এই জন্য আমি মনে করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক বড় একটা অবদান আছে। তো এটাকে আমাদের আসলে বাহিরের ইনফ্রাস্ট্রাকচার তারা কোন দিকে নজর দিচ্ছে ওইভাবে আমাদের আগাইতে হবে, আমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমাদের আগাইতে হবে। যে একটা এক্সপ্রেসওয়ে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে প্রায়োরিটি। আর সেকেন্ড হচ্ছে আমাদের আরেকটা বড় অ্যাসেট হচ্ছে রিভার। নৌপথে যাতায়াত খরচ অনেক কম, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। তো আমাদের রিভার গুলাকে কিভাবে এক একটা নদী বন্দর করে করে এগুলোকে কাজে লাগানো যায়, এগুলা এগুলার যখন এক একটা বন্দর হবে তখন এই আশেপাশে শিল্প আর কারখানাগুলো গড়ে উঠবে। তো এই এই এইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আমি মনে করি অনেক বড় একটা জিনিস এই রিভার ওয়ে, এরপরে স্থলভাগে সবভাবেই প্রতিটা শহরকেই শিল্প কারখানার জন্য উন্মুক্ত করে দেওয়া। আর যখন ইন্ডাস্ট্রি হবে তখন ওইখান থেকে সমস্ত কিছু আসতে থাকবে। আচ্ছা তাফসির, আমরা যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের আজকে আলোচনার টপিক, সেই জায়গাটা থেকে যেই জায়গাটাতে তোমার কাজ করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাটাতে কাজ করা হচ্ছে, বিভিন্ন পরিবেশে কাজ করা হচ্ছে, সেই জায়গাটাতে আসলে টেকনোলজির ব্যবহারগুলো কীরকম, সেটার পার্শিয়াল ইয়ারগুলো বাংলাদেশে অ্যাপ্লাই করলে সেটা কীরকম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমি যদি এখন টেকনোলজির বিষয়ে আলাপ করি, এখানে যেমন 3D প্রিন্টিং থেকে শুরু করে, ইভেন 3D প্রিন্টেড কংক্রিট থেকে শুরু করে পুরো 1:3 স্ট্রাকচারগুলো পর্যন্ত 3D প্রিন্টিং দিয়ে করার পিছনে অনেক আগে যাচ্ছে। আর প্রতিটা জিনিসের পিছনেই ওরা, মানে আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের একটা রুটিন আছে, সকালে আমি অফিসে যাচ্ছি, ওই রুটিন অনুযায়ী কী কাজ করতে হবে ওইটা করতেছি, চলে আসতেছি। কিন্তু প্রতিটা জায়গাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গা আছে। তো ওইখান থেকে আসলে আমাদের যেই নতুন নতুন টেকনোলজি, সফটওয়্যারের ব্যবহার প্রতিটা ক্ষেত্রে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তারপরে ইন্ডাস্ট্রিয়ালগুলো অটোমেশন করা, হ্যাঁ এখানে প্রতিটা ইন্ডাস্ট্রি হচ্ছে, মানে জিনিসগুলো হচ্ছে অটোমেশনের মতো আর কি।
যে মানুষ মানে প্রোডাক্টিভিটি অনেক বেশি। একটা কারখানাতে প্রায় 1.5 থেকে 2 হাজার গরু পর্যন্ত স্লটার করে প্যাক করে শেষ করে ফেলতেছে একদিনে। এদের প্রোডাকশন রেট অনেক বেশি। তো মেশিনারিজ গুলার ক্ষেত্রে অটোমেশন গুলা নিয়ে আসা, ইভেন ইউনিভার্সিটি গুলাতে টেকনোলজির ছোঁয়া গুলা নিয়ে আসা, এখানে প্রতিটা আন্ডারগ্রেড স্টুডেন্ট থেকে ওদেরকে এই পুরো রিয়েল ওয়ার্ল্ড যে রিসার্চ আছে এগুলোর সাথে তাদেরকে ইনভলভ করা হয়, রিয়েল প্রজেক্ট। আমরা 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 আমাদের থিওরিটিক্যাল বেসড প্রজেক্টগুলাই করছে আমাদের ইউনিভার্সিটি লাইফে বেশি, কিন্তু এইখানে দেখা যায় রিয়েল একটা প্রজেক্ট হচ্ছে, ওই প্রজেক্টটাকে সে কিভাবে প্রেজেন্ট করতেছে ওইগুলো নিয়ে কাজ হচ্ছে। তো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলোতে নিয়ে আসার। থ্যাংক ইউ তাফসিরকে। আমরা আলোচনা থেকে যে জিনিসগুলো বেরিয়ে আসছে যেটা আমরা বুঝতে পারতেছি যে R&D বেসড ওয়ার্ক স্টেশন, আমাদের যে ওয়ার্ক স্টেশনগুলো আমরা অ্যাজ ইউজুয়াল কাজ করে থাকি সেখানে কোনো রিসার্চ বা ডেভেলপমেন্টের বিষয়টা থাকে না। তাফসির যেখানে ফোকাস করতেছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন যদি R&D বেসড হইতো তাহলে সেগুলো ভালো হইতো। তারপরে আমাদের তাফসির আরও কিছুতে ফোকাস করছে, যেমন রিভারগুলোকে কাজে লাগিয়ে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো, বিশেষ করে জলবদ্ধতার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাইতে পারি। তারপরে একটা যোগাযোগের কমিউনিকেশনের ক্ষেত্রে যে এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এক্সপ্রেসওয়েগুলো কীরকম ভূমিকা রাখতে পারে সেই জিনিসগুলো আমাদের আলোচনাতে চলে আসছে। ওকে, এখন আমি যেহেতু আমাদের খুব কম সময় আমরা সীমাবদ্ধতার ভিতরে করবো, এখন মনোয়ার হোসেন মরাদকে প্লিজ আমাদের যে প্রেজেন্টেশন করা হলো সেইটার আলোকে এবং নিজের যে প্রফেশন, ও হ্যাঁ আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে প্রফেশন বলতে আমি যে জিনিসটা মিন করছি যে আমরা যে বিষয়টার উপরে আমাদের গ্র্যাজুয়েশন বা আমাদের লেখাপড়াগুলো করতেছি সেইটা প্লাস আমাদের ওয়ার্ক স্টেশন, আমরা আমাদের মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে ভুলে যাবো না। যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে লেখাপড়া করছি, সো আমার প্রফেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস এখন আমি যদি একজন সেলস ম্যানেজার হয়ে থাকি সেই সেলস ম্যানেজার। ওকে, সো এখন আমি প্লিজ মোরাদকে বলবো। প্লিজ, ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আরশাদ যেমন আমাদের যে IR4 আর কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলল, হ্যাঁ, তা সেটা প্রথম দিকে আমরা যেমন সে যেমন বলল যে প্রথমে কিন্তু আমাদের যে ফার্স্ট যে বিপ্লব শিল্প বিপ্লবটা ঘটেছিল সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন দিয়ে। এর পরবর্তীতে সেটা আধুনিকায়ন হয়ে বিদ্যুৎ ভিত্তিক যে আমাদের যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো সেকেন্ড আয়ারে চলে আসছে। এরপরে থার্ড রেভলিউশনে যেটা আসছে হচ্ছে এই যে তথ্য প্রযুক্তি, যে আমরা যেটা বলছি যে ইনফরমেশনাল যে টেকনোলজি IT, সেগুলো ইনক্লুড করে আমাদের এই তৃতীয় বিপ্লবটা ঘটেছে। এখন বর্তমানে আমাদের বর্তমান আমাদের দেশে বর্তমানে যেটা চতুর্থ যে শিল্প বিপ্লব আমরা যে অনুভব করছি এটা আসলে যে এই ডিজিটালাইজেশন, রোবোটাইজেশন, তারপরে যে যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি এগুলোর মাধ্যমে আমাদের যে ভবিষ্যতে যে এই শ্রমবাজারে যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে সেটা আমরা কিন্তু আসলে অনুধাবন করতে পারছি। আর এই এটার জন্য এই যে আমাদের দেশগুলোতে এই যে 4IR যে আমরা অনুধাবন করতে পারছি এটা একটা বড় চ্যালেঞ্জিং হচ্ছে যে আমরা এটা আসলে কি যে আমাদের যে দক্ষতাগুলো আছে আমাদের যে দক্ষতাগুলো আছে এবং জ্ঞান প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগিয়ে আমাদের যে আমাদের এই তরুণ যে সমাজটা আছে সেই সমাজটাকে অবশ্যই বিল্ড আপ করতে হবে, এমন হবে না হলে কিন্তু এটা হিতের বিপরীত হবে, মানে আমাদের আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এদেরকে সহায়তা করতে হবে, এই কাজগুলো করে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে আমাদের আমরা পিছিয়ে পড়ব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি আসলে এই আমাদের এই যে দেশে যে পর্যাপ্ত কাজের সুযোগ আমরা তৈরি করতে সক্ষম হব কিনা, কেননা এই যে আমরা দেখছি যে সব তো AI ভিত্তিক চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা হচ্ছে অটোমেশন সবকিছু চলে আসছে, যুক্তি দেখা যায় যে একটা মেশিন কিন্তু 10 জন বা এরও বেশি কর্মীর মতন কাজ করতে পারে একটা মেশিন, যার কারণে দেখা যায় যে এখানে জব ফিল্ডটা হয়তো আমাদের সেক্টর বাড়ছে কিন্তু আমাদের কর্মীর সংখ্যা কিন্তু কমে যেতে পারে। দেখা যায় যে মিলিয়ন মানে চাকরি অনেকে হারাতেও পারে এক্ষেত্রে, যে আমাদের কাজ সংখ্যা বাড়ছে কিন্তু মেশিন অটোমেটেড হওয়ার কারণে দেখা যায় যে মেশিনে অনেক প্রোডাক্টিভিটি
একটা মেশিন দিয়ে অনেক কাজ করানো যায়, যার কারণে দেখা যায় যে মানুষ মানে আমাদের যে কর্মীরা আছে সেই জব ফিল্ডে সেই কর্মীদের জব লেস হতে পারে। এখন আমাদের যেহেতু আমাদের দেশ হচ্ছে ঘন বসতিপূর্ণ একটা দেশ এবং এখানে আসলে তরুণ সমাজ আমার তরুণরা সবচেয়ে বেশি, যার কারণে আমি যেটা মনে করি যে এই তরুণদেরকে আমরা যদি কাজে লাগাতে পারি এবং এই কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে এবং এই যে এই ফোর্থ আয়ার যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি সেটাকে আমরা কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি কিনা সেদিকে আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে এক। আর দুই হচ্ছে যে আমরা বর্তমানে দেখছি যে আমরা আছে ডিজিটাল বাংলাদেশ, আমরা যেটা বলছি আমাদের দেশে, হ্যাঁ আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ ইস্তাহারের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে কিন্তু অগ্রগতি অনেকটা এগিয়ে গিয়েছি। বর্তমানে আমরা দেখছি যে সরকার বর্তমান সরকার A2I যে প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ধরনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা অনেকটা পজিটিভ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যে ই কমার্স সাইট, আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে ই কমার্স সাইটগুলো যে ই বাণিজ্য যেগুলো আমরা বলছি সেই ই কমার্স সাইটগুলো কিন্তু এখন বর্তমানে আমাদেরকে এই বাণিজ্যের দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন এই ই কমার্স সাইটের কিছু ড্রব্যাক তো অবশ্যই থাকে, সেক্ষেত্রে আমাদের যে এই রিলেবিলিটি মানে প্রোডাক্ট যে আমরা যেগুলো নিচ্ছি সেগুলো কিরকম হচ্ছে এটার উপরে কিন্তু আমরা মানে জাস্ট ছবি দেখে আমরা কিন্তু আমরা প্রোডাক্ট ক্রয় করছি বা বিক্রয় বা বাণিজ্য করছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে প্রোডাক্টটা ক্রয় করার পরে দেখলাম যে আসলে সেম প্রোডাক্টটা আসলো না। এই যে বিশ্বস্ততা এইটা গ্রো আপ করতে হবে, এটা গ্রো আপ করতে পারলে হয়তো আমরা আমাদের আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই এই সেক্টরটাকে। আর সবচেয়ে সর্বোপরি আমি যেটা বলতে চাই যে আমাদেরকে আমাদের নীতি নির্ধারক যারা আছে এবং যে সরকারি বেসরকারি যে বিভিন্ন যে খাতগুলো আছে সেই কাজ যত ধরনের যে সংস্থাগুলো আছে সবগুলো সবাইকে একসাথে এগিয়ে এসে আমাদের এই বৃহৎ যে জনগোষ্ঠী আছে এদের মানে এদেরকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ মোরাদকে অনেক সুন্দর করে বলার জন্য। মোরাদ যে বিষয়গুলোতে ফোকাস করছে সেটা হচ্ছে যে অনেকটা আশার বাণী দেখা গেছে কথার ভিতরে মোরাদের, সেটা হচ্ছে যে আসলে আমরা অনেস্টলি বলতেছি আমিও সেই কথাটা বলবো যে খুবই শর্ট টাইমে আমার যতটুকু মনে পড়ে যে আমরা চুয়েট থেকে বের হওয়ার আগেও মনে হয় না যে টেকনোলজির সাথে এতটা পরিচিত ছিলাম আমরা, মানে 2014 পিছনেও যদি যাই মানে 2014 আমরা 15 অতটা মানে খুব বেশি ছিলাম না, বাট রিসেন্টলি টেকনোলজির এত বেশি ইউজ হয়েছে সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমরা আসলে একটা ভরসার জায়গা রাখতেই পারি যে আমাদের প্রজন্মগুলো এগিয়ে যাচ্ছে, আমরাও টেকনোলজিতে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই টেকনোলজিগুলোর যেন কোনো খারাপ ব্যবহার না হয়। আমাদের আমাদের ছেলেপেলে কিন্তু অধিকাংশ সময় কিন্তু মোবাইল ফোনে থাকতেছে, ল্যাপটপের সাথে থাকতেছে, বাট এইটা ইফেক্টিভ হচ্ছে কিনা এইটাতে যদি আমরা ফোর্স দিতে পারি এটা খুব ভালো হয়। রিসেন্টলি আমি মজার একটা বিষয় হচ্ছে যে আমি দেখছি যে আমাদের ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উনি যেটা অ্যাপ্রিসিয়েট করছেন এই যে পাবজি গেম যেটা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার স্টেপ নিছে, আসলে আমরা যে সময়টা পাবজিতে আমাদের ছেলেপেলে ইউজ করে সেই সময়টাতে যে সামহাও কোনোভাবে তাদেরকে যদি প্রোগ্রামিং এ কনভার্ট করা যায় বা আদার্স ইফেক্টিভ কোনো কিছুতে যদি কনভার্ট করা যায় আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর আস, বিকজ এই জন্য আমি বলতেছি কারণ আমাদের ছেলে এবং একটা গবেষণাতেও বলা হয়েছে যে সবচেয়ে ইয়াং মানুষ বর্তমানে জরিপে দেখা যাচ্ছে আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশ ইয়াং ছেলে পেলে আমরা, তো সেই জায়গা থেকে প্রোডাক্টিভ কিছু পাওয়ার খুবই ইয়ে আছে। সো মনোয়ারকে অনেক ধন্যবাদ, মোরাদকে, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তরুণ সমাজ নিয়ে কথা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ, A2I এবং ই কমার্সের বিষয়গুলো নিয়ে। এখন আমি চলে যাব আমার বন্ধু তারেকের কাছে। আমি তারেকের কাছে জানতে চাইবো জাপানের এনভায়রনমেন্ট, জাপানের কোন জিনিস বাংলাদেশে অ্যাপ্লাই করলে বাংলাদেশ সরকারের জন্য বা আমাদের জন্য খুব ভালো হতে পারে সেই জায়গাটা থেকে, প্লিজ তারেক। ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতে চাই যে স্টিম ইঞ্জিন দিয়ে শুরু হয়েছিল সেই শিল্প বিপ্লব, তারপর ইলেকট্রিসিটি অটোমেশন থেকে পরে যখন ইন্টারনেটের উদ্ভাবন হইল তখন থেকে কিন্তু বিশ্ব পুরো চেঞ্জ হয়ে গেল। এর কারণ হিসেবে ইন্টারনেটের মাধ্যমে আমরা
তাসফির যেরকম বললো কমিউনিকেশন খুব জরুরি একটা বিষয়। সো আমাদের কমিউনিকেশনের প্রধান মাধ্যম হয়ে গেছে এখন ইন্টারনেট, আর এই ইন্টারনেটটা যদি আমাদের বাংলাদেশ সরকার এখন সব গ্রামে গঞ্জে পৌঁছানোর চেষ্টা করতেছে, যদিও ব্রডব্যান্ড কানেকশনটা যদি সব গ্রামে গঞ্জে পৌঁছানো যায় তাহলে অনেক উন্নতি হবে। তারপরে রাস্তাঘাটের উন্নতিটাও খুব জরুরি, কারণ রাস্তাঘাট দিয়েই সব আমাদের বিজনেস টিজনেস সব চলে। এরপরে আমাদের যে ই কমার্স সাইটগুলো এখন শুরু হয়েছে, এই ই কমার্স সাইটগুলো দিয়েও এখন যেমন অ্যামাজন কিন্তু প্রথমে খুব ছোট কোম্পানি ছিল, এখন সেটা পৃথিবীর অনেক বড় একটা কোম্পানি হয়ে গেছে এবং সে পৃথিবীর এক নম্বর ধনীও হয়ে গেছে। সো আমাদের ই কমার্সের দিক দিয়েও একটু গুরুত্ব দিতে হবে। তারপরে এখন কিন্তু আইওটি, বিগ ডাটা এগুলোর যুগ চলে আসছে, মেশিন লার্নিং এই টাইপের জিনিসগুলোতে এখন সব দেশ প্রায়োরিটি দিচ্ছে, কারণ আমাদের ফিউচারটাই হবে হলো আইওটি, বিগ ডাটা, মেশিন লার্নিং এই টাইপের জিনিসগুলোর উপর। জাপান অলরেডি এই কাজগুলো শুরু করে দিচ্ছে, জাপানের রোবোটিক্স কিন্তু খুব উন্নত, এখানকার প্রায় বাইরে গেলে অনেক জায়গায় ছোট ছোট রোবট দেখা যায় শপিং সেন্টার টেন্টার এগুলোতে। তারপরে এখানের সবকিছুতে অটোমেশন করার চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে অলরেডি, যেমন জাপানে সর্বাধিক ভেন্ডিং মেশিন পাওয়া যায় পৃথিবীর মধ্যে, যাতে জাপানে যেহেতু জনসংখ্যা কম এই কারণে জাপানের অটোমেশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যার কোনো সমস্যা নেই, এই জনসংখ্যাটাকে যদি বাংলাদেশ সরকার কোনোভাবে ট্রেনিং দিয়ে বাংলাদেশের সম্পদে পরিণত করতে পারে তাহলে খুব বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ খুব লাভবান হবে বলে আমি মনে করি। কারণ আমি একটা কথা জানি, একটা কথা শুনছিলাম যে একটা দেশের জনগণ তাদের বোঝা না, যে জনগণ তাদের সম্পদ, এটা হলো চায়না থেকে চায়নার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে তাদের এত 140 কোটির উপরে জনসংখ্যা কিন্তু তারা এমনভাবে তাদেরকে ম্যানেজ করে যে তাদের সেগুলো সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এরকম করে বাংলাদেশ সরকার যদি যারা অনেকে এসএসসি এইচএসসি পর পড়াশোনা ছেড়ে দেয় এদেরকে যদি কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে কোনো জায়গায় ঢুকাইতে পারে তাহলে তারা দেশের জন্য অনেক বড় অবদান রাখতে পারবে। তারপর জাপান সরকারের যেহেতু লোকসংখ্যা কম তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক ইঞ্জিনিয়ার নাই, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার খুব কম নাই, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের খুব দরকার। এই জন্য তারা, আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আসছি এজন্য আমি একটু বলতে পারতেছি, প্রতি বছরই অনেক জাইকা এদের মাধ্যমে অনেক লোক বাংলাদেশ থেকে নাই। এর কারণ হলো এদের ইউনিভার্সিটির খরচ অনেক বেশি, এই কারণে বাংলাদেশ থেকে তারা সহজে কম খরচে ইঞ্জিনিয়ারগুলো পেয়ে যাচ্ছে। তারপর এরকমভাবে আর কাজের এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট নিয়ে বলতে গেলে এরা খুব নিয়ম শৃঙ্খলাভাবে চলাফেরা করে, কারণ মনে করো সকাল 8টায় উঠে অফিসে যাওয়া সবকিছু নিয়মের মধ্যে, এমনকি ট্রেনে ওঠার সময়ও তারা লাইন ধরে দাঁড়ায় থাকে যাতে একজন আগে উঠতে পারে একজন পরে উঠতে পারে এরকম। সো নিয়ম কারণ বাংলাদেশের শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নাই, মানে জনগণকেও নিজ থেকে উপলব্ধি করতে হবে যে এটা আমাদের ভুল হচ্ছে। এখানে যেমন আমি যেমন বাংলাদেশে থাকতে আমি নিজেও যেখানে সেখানে ময়লা টয়লা ফেলতাম, জাপান আসার পর একটা ময়লা ফেলতে গেলেও আমার একটু মনে হয় যে এত সুন্দর পরিষ্কার জায়গাতে কিভাবে ময়লাটা ফেলি, এই চিন্তাটা যখন বাংলাদেশে গেছিলাম আমি ব্যাক করলাম, তখন যাওয়ার পর আমার মনে হলো যে আমি তো জাপান যাই কখনো রাস্তায় ময়লা ফেলি না, তখন বাংলাদেশেও ময়লা ফেলাটা বাদ দিয়েছি। এরকম ভাবে জনসচেতনতা তৈরি করতে পারলে আমাদের দেশ আস্তে আস্তে উন্নতি হবে। তারপর রিভারের কথা বললো তাসফির, রিভার একটা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ একটা দেশের জন্য, রিভার ম্যানেজমেন্ট করতে পারলে সেটা বাণিজ্যিক ক্ষেত্রে অনেক লাভবান হতে পারি আমরা, এবং যানবাহন যাতায়াতের ক্ষেত্রেও খুব একটা ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমি তারেকের কাছে আর একটা জিনিস জানতে চাইবো যে আচ্ছা রিসেন্টলি এটা আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির মাধ্যমে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইনকিউবেটর স্থাপন করতেছে, মানে বিভিন্নভাবে তাদেরকে ট্রেন আপ করার জন্য বা যদি কারো কোনো কনসেপ্ট থাকে সেখানে বসে সে ওটাকে বিজনেস ভেঞ্চারে কনভার্ট করবে। সো মানে বাংলাদেশের যে পার্সপেক্টিভ, বাংলাদেশের পরিবেশটাও তো জানা আছে, জাপানের থেকেও বাংলাদেশ কিভাবে চলতেছে সেটা জানা আছে, সেই জায়গাটা থেকে ইন ফিউচারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বাংলাদেশের ভবিষ্যৎটা কিরকম বোঝা যাচ্ছে, মানে এমনিতে জাস্ট একটা আইডিয়া থেকে, মানে দুই দেশের পরিবেশটা ম্যাচ করে বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন দেখা যাচ্ছে? এবং বাংলাদেশ সরকার রিসেন্টলি অনেক ইনফ্রাস্ট্রাকচার করছে, আমাদের চুয়েটে ইনকিউবেটর হচ্ছে, কুয়েটে হচ্ছে, তারপর রুয়েটেও হচ্ছে,
এরকম প্রায় কতগুলো মেবি 56 ইনকিউবেটর আছে, এগুলোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? হ্যাঁ, এই খুব সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশ সরকার কিন্তু এখন খুব ভালো প্ল্যান নেওয়া শুরু করছে, কারণ এই ইনকিউবেটরগুলো থেকেই আমরা ভবিষ্যতের ভালো 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 মানের ট্রেনারগুলো পাবো, যারা ভবিষ্যতে দেশের খুব বড় বড় পর্যায়ে যেয়ে বড় বড় উন্নয়ন সাধন করতে পারবে। কারণ হিসেবে ইনকিউবেটরগুলোতে আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলোই দেওয়া হয়, এই ট্রেনিংগুলো থেকে সহজেই আমরা কাজে লাগাতে পারবো। আমরা যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে অনেক কিছু পড়ছি, কিন্তু সেগুলো বাস্তবে অনেক কিছুই কাজে লাগে না। সেই জায়গাগুলোতে যদি আমাদেরকে যেগুলো প্র্যাকটিক্যাল নলেজ, যেগুলো সবসময় কাজে লাগে, সেই জিনিসগুলো যদি শেখানো হইতো, তাহলে আমরা অনেক কিছুতে মানে ভবিষ্যতে এসে সমস্যার মধ্যে পড়তাম না, যেগুলো নিজে থেকে শিখে নিতে হয় পরে। এই ক্ষেত্র থেকে বলতে পারি যে ইনকিউবেটরগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব কাজে দিবে। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেমন তাফসির একটা উদাহরণ দিয়েছিল যে ওদের ভার্সিটি বা ওদের ওই জায়গায়, যে আমরা যেমন আমাদের ভার্সিটিতে আমরা থিওরিটিক্যাল পড়াশোনাগুলো বেশি করেছিলাম, প্র্যাকটিক্যাল গুলোর সাথে ওভাবে লিঙ্ক আপ অতটা ছিল না, কিন্তু তা সে এখন তো অস্ট্রেলিয়া আছে, সে যেখানে আছে সেখানে বলছে যে তারা থিওরিটিক্যালের পাশাপাশি যে বর্তমানে যে প্র্যাকটিক্যাল কাজগুলো হচ্ছে, স্টুডেন্টদেরকে একদম ডিরেক্টলি প্র্যাকটিক্যালের কাজগুলো তাদেরকে সামনাসামনি দেখছে। ঠিক ওরকম আমাদের যদি ইনকিউবেটরগুলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয় হবে আশা করি ইনশাআল্লাহ, প্রস্তাবনা আছে, কিন্তু এগুলো এই যে ইনকিউবেটরগুলো হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টগুলোকে যদি এই প্র্যাকটিক্যাল যে তাফসির যে কথাটা বললো সেটা যদি আমাদের এই ইনকিউবেটরগুলোতে আনা হয়, তাহলে আমরা মনে করি যে এটা অনেকটা পজিটিভ একটা রেজাল্ট আসবে আশা করি। ওকে, থ্যাংক ইউ। আমি যতটুকু জানি যে ইনকিউবেটরগুলো পারপাস হচ্ছে যে একজন স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে, স্টুডেন্ট যখন সে যদি স্টুডেন্ট থাকা অবস্থাতে কোনো কিছু নিয়ে কাজ করতে চায়, প্রজেক্ট করতে চায়, সেক্ষেত্রে সে যদি ওটা মানে ইফেক্টিভ হয় তার ধারণা বা কাজের ইয়েটা, তাহলে সে ওখানে ইনকিউবেটরে বসে তাকে সাপোর্ট দেওয়া হবে, তাকে ট্রেনিং দেওয়া হবে, তার কাজের জন্য সাপোর্ট দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আর এখন আমি প্রণবের কাছে যাব। প্রণবের কাছ থেকে আমি যেটা অল্প একটু সময়ের জন্য জানতে চাইবো যে আমাদের এই টপিকগুলোর প্রেক্ষিতে যে আলোচনাটা, সেই আলোচনাটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন আমরা বাংলাদেশে কিভাবে কাজে লাগাইতে পারি খুব শর্টে, কারণ আমি পরের যে স্টেপটা শুরু করব আমি প্রত্যেকটা গেস্টের কাছ থেকে জানতে চাইবো যে প্রত্যেক প্রফেশন থেকে কিভাবে আমরা আমাদের যারা এই লাইভ সেশনটা শুনতেছে তাদেরকে কিভাবে ফিনান্সিয়াল আউটকামের একটা ধারণা দিতে পারি, বা তাদের জবের জন্য কি কনসেপ্ট দিতে পারি, বা কারোর কাছে ডাইরেক্টলি জবের কোনো ইনফরমেশন আছে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আসবো। ওকে প্রণব, খুব শর্ট সময়ের জন্য। ওকে, ধন্যবাদ এরশাদকে। আজকে যে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতটা একচুয়ালি যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যেটা চলছে পুরো গ্লোবালি, সেটাই আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভূমিকা কতটুকু, বা খুবই প্রিসাইজ যদি বলতে চাই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের কি করণীয় বা কি সাজেশন, এইটার ব্যাপারে আমি আমার মধ্যে কাছ থেকে খুব ভালো কিছু মানে কি বলবো স্ট্যাটিস্টিক্স পেলাম, তো এই কারণে ধন্যবাদ। মানে তো আমার যেটা পার্সোনাল যেটা মানে কি বলবো অভিজ্ঞতার আলোকে যেটা খুব, যদিও আমাদের আমার প্রফেশনাল লাইফটা খুবই শর্ট এবং এখনো স্টিল লার্নিং অবস্থায় আছি, তো যেটা মনে হয় আসলে টেকনোলজির যে ইভলভ করে যে প্রতি ডিকেডে ডিকেডে যে ইভলভ করতেছে, আসলে সেটার উপর মানিয়ে নেওয়ার কিভাবে আমরা মানিয়ে নিচ্ছি এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সফলতা কত। তো দেখা গেল যে 1970 দশকের দিকে যেসব জাতি টেকনোলজিক্যালি পিছিয়ে ছিল, হ্যাঁ, ওরা যারা খুব হার্ড ওয়ার্কের মাধ্যমে, আমরা যেমন কোরিয়ার কথা ধরতে পারি, ছোট্ট একটা মানে ওদের যে ম্যান পাওয়ার এত কম হওয়া সত্ত্বেও, হ্যাঁ, বা জাপান বলি আর অস্ট্রেলিয়া বলি, এরা ম্যান পাওয়ার চিন্তা করলে এরা খুব কম, কিন্তু বাট এরা কিছু স্পেসিফিক ওদের যে নলেজ এবং ওদের যে কি বলবো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওরা আজকে ওয়ার্ল্ড লিডার হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা আমি মোটামুটি যেটা জানলাম যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা, আমরা কিন্তু ম্যান পাওয়ার অনেক, আমাদের জনঘনত্বটা অনেক বেশি, ছোট্ট একটাদের জনঘনত্ব বেশি, তো আমরা কেন পারতেছি না, বা আমাদের ম্যান পাওয়ার এত থাকা সত্ত্বেও, ওই যে সাজিতা বললো যে আমাদের ইয়াং ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও কেন আমরা পিছানো। তো আমার মতে হয় যেটা সবাই মানে যা আমাদের যারা এই বিষয়ে অভিজ্ঞ
ওনাদের মতামত অনুসারে আমরা স্কিল না, মানে যেটা লাগবে ওটা আমাদের। তো আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় কি, যেগুলা মাল্টি ন্যাশনাল কোম্পানি ওগুলো তো আছেই, ইভেন লোকাল এবং কোম্পানিতে সিইও যেগুলো বা সিইও লেভেলের যারা এক্সিকিউটিভ লেভেলের পোস্টগুলো দেখা যায় হচ্ছে সব ইন্ডিয়ান, শ্রীলঙ্কান বা মালয়েশিয়ান, মানে মানে কি বলবো, মানে আমাদের পাশাপাশি দেশের ইঞ্জিনিয়াররা এসে মানে বসা। তো তাহলে মানে আমাদের এত লোক থাকা সত্ত্বেও কেন একটা সিইও আমার ইন্ডিয়ান হায়ার করতে হবে? ডেফিনেটলি একজন ইন্ডাস্ট্রির ওনার হিসাবে আমি কি চাইবো, আমার দরকার হচ্ছে কাজ। তো সেক্ষেত্রে দেখা যায় একজন, যদিও ওনাকে হচ্ছে দেখা গেল পার মান্থ যদি আমি 20 লাখ টাকা দিয়েও যদি একজন সিইও রাখি, হ্যাঁ, ও দেখা গেল হচ্ছে যে আউটপুটটা এনে দিবে সেটা আমাদের হয়তো এক্সট্রা এডিশনাল 10 জন এডিশনাল সিইও রাখলেও, বাংলাদেশের সিইও রাখলেও ওই আউটপুটটা পাবে না। তো জিনিসটা আসলে ডিফারেন্সটা কোন জায়গায়? তো যেটা দেখা যায় হচ্ছে ওরা খুব স্কিল থাকে, ওরা যেই পারপোজটা সার্ভ করবে ওই পারপোজটাই ওরা খুব ভালো মতো করবে। ঠিক যেমনি আমাদের টেকনিশিয়ানগুলোর কথা, টেকনিশিয়ানগুলো কোনো কিছু হয়তো অনেক কিছু জানে না, বাট যে জিনিসটা দরকার ওই স্পেসিফিক জিনিসটা ওর ব্যাপারে ওই স্কিল, একজন ড্রিলার বলি, একজন কি বলবো ওয়েল্ডার বলি, ও ওই জিনিসের উপর মাস্টার, যেটা আমাদের দেশে আমরা ওভাবে হতে পারি না। আমরা ঠিকই মানে ইঞ্জিনিয়ার হচ্ছি, বাট আমরা আদৌ কি মানে একদম ওই পারপাসটা সার্ভ করতে পারতেছি কিনা, মানে ইঞ্জিনিয়ারিং এর যে একদম এসেন্সটা, যে একটা আইডিয়াটা, মানে কি ইনোভেটিভ হওয়া, ক্রিয়েটিভ হওয়া, এন্টারপ্রেনিওর হওয়া, তো এই আইডিয়াটা আমরা ফুলফিল করতে পারি না। আমরা কি করি, গতানুগতিক, আমরা জবে জয়েন করতেছি, আমরা নর্মাল ডেইলি লাইফের যে কাজগুলো আমরা ইয়ে করতেছি, কন্টিনিউ করতেছি। বাট এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যে হতে, নতুন নতুন আমাদের যে সফটওয়্যারের সাথে যে আমাদের অ্যাটাচড হওয়া উচিত, আমাদের নতুন নতুন কি বলবো প্রোগ্রামিং এর সাথে অ্যাটাচ হওয়া উচিত, বা নতুন নতুন টেকনোলজি ওগুলোর সাথে যে আপডেট থাকা উচিত এবং চলা উচিত, তো ওগুলো ইমপ্লিমেন্ট না করে আসলে আমাদের ওই লেভেলের কি বলে রেজাল্ট এক্সপেক্ট করাটা আমাদের মনে হয় সমীচীন হবে না। তো যাই হোক, আমার ছোট্ট মানে আমার যেটা উপলব্ধি এটাই হচ্ছে যে আমরা যদি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা চলবে, তো এই ক্ষেত্রে অনেক হয়তো যদি আমরা আলোচনা করতে চাই বিস্তর আলোচনা, বাট আমার মতে যেটা হয়, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি মনে করি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার যদি এই রিভলিউশনে যদি আমার সার্ভাইভ করতে হয়, আমার ফার্স্ট অফ অল আমার যে টেকনোলজিক্যাল যে রাশটা আসতেছে ওইটা আমার ধরতে হবে, আমার বিভিন্ন সফটওয়্যার রিলেটেড, আমার যে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার রিলেটেড এগুলো আমার শিখতে হবে, এগুলো আমার এবং অ্যাপ্লাই করতে হবে যদি আমি এই রিভলিউশনে আমি টিকে থাকতে চাই। আদারওয়াইজ আমার মনে হয় না, আমরা যে গতানুগতিক ইঞ্জিনিয়ারিং এর জব করলাম, আসলাম অফিসে, আমাদের যে দাপ্তরিক যে কাজগুলো ওভাবে আমরা মানে ওই ইঞ্জিনিয়ারিং মানে আমরা কি পুরো মানে টেকনিক্যাল থেকে নন টেকনিক্যাল ফিল্ডে আমাদের মানে ফোকাসটা চলে যাবে আর কি। তো আমি আশা করি আমার যে কি বলবো আমার এত দূর দূর প্রান্ত থেকে আমার বন্ধুরা জয়েন করতে, এবং ওরা যেহেতু প্রফেশনালি ওনারা খুব সাউন্ড এবং ওনারা খুব অভিজ্ঞ, আমি আশা করি ওনারা এই বিপরে ডিটেলস বলবে এবং আমাদের গেস্টটাই মনে হয় এই বাকি আলোচনাটা ক্যারি করবে। ওকে, ধন্যবাদ প্রণবকে, অনেক সুন্দর কথা বলার জন্য এবং অনেকগুলো ইনফরমেশন আসছে। আপনার আসলে যদি ফোর্থ আইআর এর সাথে যদি তাল মিলাইতে চাই, তাহলে আমাদের কি করা দরকার বা আমাদের জব সেক্টর ম্যানেজমেন্টগুলোকে কীরকম করে চেঞ্জ বা কী সেটআপে নিয়ে আসা দরকার, সেই বিষয়গুলো নিয়ে কথা হলো। আমরা অলমোস্ট 1 ঘন্টা নিয়ে নিছি, আমরা খুব বেশি সময় নেব না, আমরা অনেকটাই বলা যায় যে শেষ রাউন্ডে চলে আসছি। আমরা এখন যেই সিকোয়েন্সটা নিয়ে কথা বলবো, আমি হ্যাঁ আজকে মজার একটা বিষয় হচ্ছে, আমি বলি আজকে খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে এবং কম্পিউটার সায়েন্স সিএসসি ইঞ্জিনিয়ার আছে। তো আমাদের একটা শর্টেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হোপস নেক্সট লাইভ সেশনে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে আসবো। আর আমি এই সেশনটাতে আমি আমার গেস্টদেরকেও বলা হয়েছে, এটা একটা জেনারেল আলোচনা হচ্ছে, কারণ চারজন যখন একটা, পাঁচজন যখন একটা লাইভ সেশনে আসা হয় তখন সময় পাওয়া যায় না। সো আমি আজকে জেনারেল সেশনটা শেষ করার পরে এরপরে যে সেশনগুলো নিব, এই আলোচনায় থেকে এক একটা গেস্টকে নিয়ে একটা করে সিঙ্গেল গেস্ট থাকবে এবং ডিটেলস তখন একটা আরো সাজানো গোছানো ভাবে সিঙ্গেল টপিক দেওয়া থাকবে, কি নিয়ে আলোচনা করব, আমি গেস্টদেরকেও সময় দিব সেইভাবে একটা আলোচনা থাকবো। মানে এরপরে লাইভ সেশনগুলো এই গেস্টগুলোও থাকবে এবং বাইরের গেস্টও থাকবে, বাট গেস্টের সংখ্যা কম থাকবে, তখন এক দুইজন দুইজন নিয়ে একটা আলোচনা হবে। ওকে, এখন আমি তাপসিরকে অনুরোধ করব যে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে যদিও এর আগে তাপসিরের সাথে একটা লাইভ সেশন করা হয়েছিল, বাট ওইটাতে সাউন্ড প্রবলেমের জন্য কেউ শুনতে পায় নাই, আমি ভেরি সরি, আসলে ওইটা অনেক সুন্দর একটা আলোচনা হয়েছিল এবং আমার
মাথাতে আছে ওই সেশনটা আমি আবার রিপিট করব তাফসির এবং ইব্রাহিমের সাথে। অনেক সুন্দর একটা আলোচনা হয়েছিল, বাট কে শুনতে পায় নাই। এখন আমি তাফসিরকে যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে বলবো, যে অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট যেটা আছে সেই এনভায়রনমেন্ট থেকে, অস্ট্রেলিয়ার টেকনোলজির মাধ্যম থেকে, অস্ট্রেলিয়ার বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ইন্ডিভিজুয়াল সফটওয়্যারে স্কিল হওয়ার মাধ্যমে তাফসির আমাদেরকে একটু ধারণা দিবে কীভাবে ফিনান্সিয়াল আউটকাম আমাদের যুব সমাজ যারা জব সার্চ করছে, চাকরি যাদের জন্য খুবই জরুরি, কীভাবে তাদেরকে চাকরির ব্যবস্থা করা যায়, অথবা তারা ইন্ডিভিজুয়ালি কীভাবে এন্টারপ্রেনারশিপ হয়ে টাকা ইনকাম করতে পারে। আলটিমেটলি জব মানে তো চাকরি, মানে টাকা কামানোর ধান্দা, সেটা জব দিয়ে হতে পারে, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারশিপের মাধ্যমে হতে পারে। তো মানে অস্ট্রেলিয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা থেকে আমার যুব সমাজের জন্য, আমাদের ছেলে পেলেদের জন্য কীভাবে ফিনান্সিয়াল আউটকাম আসতে পারে, তাদেরকে কোনো জবের রেফারেন্স করা যায় কিনা বা জবের কোনো আইডিয়া দেওয়া যায় কিনা, এবং রিসার্চের জন্য দুইটা স্টেপ, একটা হচ্ছে জব নিয়ে কথা হবে, আর একটা রিসার্চার যারা থাকবে, গবেষণা যারা করতে তাদের জন্য কি উপদেশ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এখানে দুইটা সেক্টরেই কাজ করতে হবে, যারা অলরেডি জবে আছে তাদেরকেও জব সেক্টর ক্রিয়েট করতে হবে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য। আমি প্রথমে আসলে ইন্ডিকেট করছিলাম যেটা, যে আমরা আসলে অফিসে যাচ্ছি, একটা রুটিন মাফিক ওয়ার্ক করতেছি এবং আসতেছি। আমি এখান এখন আমার পজিশনটা থেকে আমি কি আরেকটা পজিশন ক্রিয়েট করতে পারতেছি, আরেকটা নতুন উইং কি আমি ডেভেলপ করতে পারতেছি, যে উইংটার মাধ্যমে আমি আরো 5টা লোককে আমার সাথে ইনক্লুড করব। আমি এটা হইতেছে সবচেয়ে বড় ফোকাস। যেমন আমাদের, আমি যদি স্পেশালি আমি যে প্রফেশনে আছি এডুকেশনে যদি কথা বলি, যেমন আজকে শিরোনামটা উদ্যোক্তা হওয়ার জন্য আমার পেশায় আমার উদ্যোগ, এটা হইতেছে আমাদের শিরোনাম। তো এটা নিয়ে যদি কথা বলি, যে এখানে কিন্তু প্রতিটা রিসার্চার অথবা ইউনিভার্সিটি একাডেমিক তাদের পিছনে একটা অলিখিত এবং লিখিতই যে পারফরমেন্সের ক্রাইটেরিয়া সেট আপ করে দেওয়া হয়, যে ইয়ারলি তোমার এত পরিমাণ ফান্ড আনতে হবে, ইয়ারলি তোমার এত পরিমাণ আর্টিকেল পাবলিশ করতে হবে, ইয়ারলি তোমার এত পরিমাণ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট রান করতে হবে, এবং এইটা যখন ফুলফিল না হবে তখন তার প্রমোশন হবে না। জাস্ট 12 বছর আমি ফিল আপ করলাম আর প্রফেসর হয়ে গেলাম, এরকম না জিনিসটা। এখানে একজন পুরা লাইফই লেকচারার হিসেবে লাইফ কাটায় দিছে, কারণ তার অ্যাক্টিভিটি নাই। তো এখন এই জন্য আসলে যেটা এখানকার মেইন পার্সপেক্টিভ, হ্যাঁ আমি জব করতেছি কিন্তু আমি যে খালি বেতন নিব জিনিসটা, তাদেরকে একটা কাজ সাপ্লাই দিব, খালি ওইটা না, আমার এখান থেকে আরো নতুন কিছু ক্রিয়েট করতে হবে যাতে আমার এই জায়গায় নতুন লোক আসতে পারে। যেমন আমি আমার জব থেকে স্যালারি নিচ্ছি ঠিকই, আমি যদি আগামী 2 বছর কিছু না করি আমার স্যালারি ওটা আসবে, কিন্তু আমি নিজ থেকেই কি করা লাগতেছে, যে আমি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হচ্ছি, অলরেডি একটা প্রজেক্ট পাইছি যে $122,000, ওইখানে আমার নেক্সট 6 মান্থের স্যালারি ওই ইন্ডাস্ট্রি পে করবে, আর আমি ইন্ডাস্ট্রির জন্য একটা রিসার্চ করব। আমার স্যালারি কিন্তু কোনো ইনক্রিজ হয় নাই, আমি এখন যেটা হলো ইউনিভার্সিটি টাকাটা আমাকে, আর ইউনিভার্সিটি অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা না নিয়ে আমি এখন ইন্ডাস্ট্রি থেকে টাকাটা নিয়ে আসছি, যেটা আমার প্রমোশনের মধ্যে ইন্ডাস্ট্রি হেল্প করবে। ইন দ্য মিন টাইম কি হলো, আমার যে টাকাটা সেভ হইলো ওই টাকাটা দিয়ে ইউনিভার্সিটি একজন মাস্টার অথবা পিএইচডি স্টুডেন্ট নিয়ে আসলো, প্লাস আমার ওই টাকার সাথে আরো কিছু টাকা দিয়ে আমি যে আরো কিছু বেশি টাকা আনলাম, ফান্ডিংটা আনলাম, ওইটা দিয়ে আমি আরেকজন নতুনকে জব দিতে পারতেছি। এরকম এমন যে একটা নিয়ে এসে বসে আছি তা না, এখন আরেকটা ইন্ডাস্ট্রির সাথে কথা বলতেছি, আরেকটা রিসার্চ প্রজেক্ট আনার চেষ্টা করতেছি। তো এরকম ইন্ডাস্ট্রিওয়ালারাও যেটা, এখানকার ইন্ডাস্ট্রিরাও যেটা করে, যে তাদের R&D সেক্টর থেকেও তারা এইভাবে বিভিন্ন পজিশন, এই জবকে এক্সপ্যান্ড করা, এই সবগুলো ক্ষেত্রে ওরা এইভাবে কাজ করতে থাকে। তো আমার কথা হইতেছে যে আমরা যে যে পজিশনে আসি, প্রত্যেকে যদি একটা জব ক্রিয়েট করি, আমি জাস্ট প্রমোশন নিলাম, পরের পজিশনে না গিয়ে আমরা যদি প্রতিটা সরকারি চাকরিজীবী চিন্তা করি যে কিভাবে আমি একটা জব ক্রিয়েট করতে পারি আমার আন্ডারে, কিভাবে আমি আমার বেতনে একটা লোক নিব, আমার 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 ইনকাম সোর্স থেকে আমি একটা লোক নিব, তখন নতুনদের জন্য এই জায়গাতে ইন করা অনেক সহজ হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের দেশে আমাদের প্র্যাকটিসের মধ্যেই নাই, তা আমি মনে করি এই জিনিসটা আসা দরকার। এটা হলে যেটা হয়, সমাজের আমার প্রয়োজনীয় যে সমস্যাগুলো এইগুলো সলভ করা যায়,
এখন ঢাকার জলাবদ্ধতার সমস্যা অস্ট্রেলিয়ার মধ্যে তো ওইরকম ওই জলাবদ্ধ সমস্যা ওরা যেভাবে দূর করছে, ঢাকার সাথে কম্পেয়ার করলে ঢাকা অস্ট্রেলিয়া থেকে এটা নিলে হবে না, ঢাকার নিজস্ব ওয়েতে তার রিসার্চ করতে হবে, তো নিজস্ব ওয়েতে এটার পিছনে কাজ করতে হবে। তো এই জন্য আমাদের প্রতিটা সেক্টরেই, যেমন ওয়াসা আছে, তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে আছে, ইউনিভার্সিটি শুধু একা রিসার্চ করবে তা না, এখানে প্রতিটা সরকারি অর্গানাইজেশনের থেকে তারা রিসার্চ করে করে কিভাবে কোন সমস্যাটা কিভাবে সলভ করতে হবে এগুলো করতেছে, এবং ওইখান থেকে অনেক জব ক্রিয়েট হচ্ছে। তা আমি মনে করি এইখান থেকে আসলে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে নিজ থেকে উদ্যোগ নিয়ে আমার জায়গাতে আরেকটা জব কিভাবে আমি ক্রিয়েট করতে পারি, আমার পারফরমেন্স, এই নতুন নতুন পারফরমেন্স না হলে আমার জবে প্রমোশন হবে না, এরকম কিছু যখন ক্রাইটেরিয়া থাকবে তখন আমার নিজের তাগাদা দিয়ে এইগুলো আমার আসতে থাকবে। তো এটা একটা জিনিস হইতে পারে। ওকে, আচ্ছা তাফসীর, আমি যদি একটু বলি, খুব মজার একটা আলোচনা চলে আসছে তাফসীরের কাছ থেকে, আসলে এটা অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝতে পারলাম এরকম, যেমন আমি আমার ইঞ্জিনিয়ারিং সেকশনে আছি, সো এখানে থেকে আমাকে রিসার্চ করতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট থেকে আমাকে রিসার্চ করতে হবে, আর আমি যখনই রিসার্চ করতে যাব তখন আমার একটা ম্যান পাওয়ার দরকার, বা একটা অর্থাৎ আমার একটা আমার আন্ডারে একটা সেক্টর থাকবে, আমি যে জিনিসটা নিয়ে রিসার্চ করতে যাবো সেখানে একটা মানুষের একটা ইনভলভমেন্ট থাকবে। তো এবং সেখান থেকে আমি আর একটা ইঙ্গিত পাইলাম, যেটা হচ্ছে মানে জিনিসটা কি এইরকমও হতে পারে, যেমন আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, নট অনলি ইঞ্জিনিয়ারিং, সেটা মেডিকেল অথবা জেনারেল, যারা সোশ্যালজি ইকোনমিক্স নিয়ে যারা অংশ, তাদের জন্য আমি যদি বলি, যখন কোনো একজন গ্র্যাজুয়েট থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে, যখন সেকেন্ড থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যখন চলে যায়, বলা যায় যে অনেকটা ম্যাচিউর, সো তাদেরকে যদি কোনোভাবে এই সেম ওয়েতে ইন্ডাস্ট্রিতে লিঙ্ক আপ করে দেওয়া যায়, সেই জিনিসটা কেমন হবে, মানে তাদের তাদের একটা অনেকটা বলা যায় যে জবের ব্যবস্থাও হয়ে গেল, এবং সে যদি 2 বছর বা 1 বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে তার অনেক লিঙ্ক আপ হয়ে যাবে, সে দেখা গেল গ্র্যাজুয়েশন শেষ করার পরে কোনো একটা জবে চলে যাবে, মানে এইটা কিভাবে কেমন হতে পারে বাংলাদেশের জন্য? হ্যাঁ, এখন এটা যদি আমি তুলনা করি, আমাদের মনে হয় এত পরিমাণে ইন্ডাস্ট্রি নাই যে সবগুলো ছেলেকে প্লেস করা যাবে, এই জন্য আমি আসলে ব্যাক করব, মানে এটার ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ এখানে ইউনিভার্সিটি প্রতিটা ইউনিভার্সিটিতেই বড় একটা সেক্টর থাকে যে কিভাবে তাদের তাদের গ্র্যাজুয়েটগুলোর এমপ্লয়েবিলিটি বাড়ানো যায়, কিভাবে ইন্ডাস্ট্রিকে আনানো হয়। আমাদের এখানে প্রতিটা যে আমাদের এক একটা কোর্সে ইন্ডাস্ট্রিয়াল গেস্ট লেকচার থাকে, ইন্ডাস্ট্রিয়াল গেস্ট লেকচার থাকে, দেখা গেল আমাদের যেমন আর রুটস অ্যান্ড হাইওয়ে আছে, এমন আমাদের যদি জিনিসটা হয় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তখন 1 উইক অথবা 2 উইক, 2-13 উইকের সেমিস্টারের মধ্যে 2টা উইকের মধ্যে মাঝামাঝি একটা, শেষের দিকে একটা, এরকম রুটস অ্যান্ড হাইওয়ে থেকে একজন নিয়ে আসলো, এমন আরেকটা বিভাগ থেকে আরেকজন নিয়ে আসলো, এরকম ইন্ডাস্ট্রিয়াল গেস্ট লেকচার, ওইখানে কয়েকজন ইন্ডাস্ট্রিয়াল পার্সন এসে ওইখানে লেকচার দিচ্ছে, ইউনিভার্সিটি আসতেছে, এরকম প্রতিটা কোর্সের মধ্যে তারা প্র্যাকটিক্যাল নলেজটা দিচ্ছে। তো এরকম এভাবে ইনভলভ হওয়াটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো বাকি সবচেয়ে বড় জিনিস হইতেছে যেটা, যে এখানে অস্ট্রেলিয়ার কিন্তু এই এডুকেশন সেক্টর থেকে ওরা যা বিজনেস করে, ইউনিভার্সিটিগুলো থেকে যা বেনিফিট প্রফিট করে, অস্ট্রেলিয়ার ইকোনমির 4th highest রেভিনিউ আসে, যে ইউনিভার্সিটিগুলো এই টাকা ইনকাম করে দেয় সরকারকে, ঠিক আছে? তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সরকার থেকে টাকা নেয় না, বরঞ্চ তারা কি করে, এইভাবে রিসার্চ ইন্ডাস্ট্রির সাথে রিসার্চ এগুলো করে ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাড়ানো, বাড়ানোর পরে বিদেশের স্টুডেন্টগুলোকে অ্যাট্রাক্ট করা, ওদেরকে আনা, নিয়ে এসে টিউশন ফি থেকে ইনকাম করা, এগুলো থেকে গভর্নমেন্টকে তারা এত পরিমাণ $40 বিলিয়ন এভারেজ ইয়ারলি ওরা দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাইলাম আমরা আসলে। বাট আমার মনে হয়, যদি ভুল না হয়, আমার মনে হয় একটু সঠিক হবে এটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে মনে হয় শুধু মেডিকেল ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ ছাড়া অন্য জায়গাগুলো থেকে মনে হয় না এরকম তেমন কোনো রেভিনিউ বাংলাদেশ সরকারকে দিতে পারে, আমার জানা মতে নেই। আমার মনে হয় সেখানে বেশি ইনপুটই দেওয়া হয়, আউটপুটটা কেমন তা জানি না। হ্যাঁ, তাফসীরের না, এখন এখানে এখানে প্রতিটা সেক্টরেরই ইনকামের ইনকামের জায়গার অভাব আছে, প্রতিটা সেক্টর থেকেই তারা রিসার্চ করে, তারা
প্রতিটা টপিকেই ছাত্র পড়তে আসতেছে, প্রতিটা সাবজেক্টে এখানে রানিং হচ্ছে। তো জিনিসটা আসলে কোনোটারই যে ইম্পর্টেন্ট না আনেন সমস্ত চলবে না, সমস্ত একসাথে আগে বাড়তেছে। তো এই জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় যে ইভেন 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 এখানে প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশের মতো এক একটা মিনিস্ট্রি আন্ডারে হয়ে তারা খালি গভর্নমেন্ট থেকে টাকা নিয়ে যে রান করতেছে তা না, গভর্নমেন্ট থেকে একটা বাজেট আসে ইমপ্লিমেন্টের জন্য, কিন্তু তাদেরও ইয়ার শেষে তারা কি বেনিফিট যে করতেছে এক একটা প্রজেক্ট থেকে, রেলওয়ে সেক্টর থেকে তারা বেনিফিট করতেছে কিনা, পাবলিক বাস থেকে তারা বেনিফিট করতেছে কিনা, প্রতিটা সেক্টরেরই আলটিমেটলি টার্গেট থাকে যে আমি কি পরিমাণ বেনিফিট সরকারকে আমি ব্যাক করব ওই পাবলিক সার্ভিস গুলো দেওয়ার পরে। তো এই জিনিসগুলো আসলে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল প্রতিটা জায়গাতেই এই জিনিসগুলো নিয়ে আসা, যেমন বাংলাদেশের একটা আমাদের আমি যদি বলি গণপূর্ত বিভাগ, তারা তারা অনেক অনেক ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছে তাদের প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। তো ওইখানে নদী বাঙ্গনের মানে দেখা গেল যে এক একটা বিল্ডিং তারা সব জায়গাতেই গতানুগতিক ভাবে সেম ওয়েতে করে ফেলতেছে, কিন্তু ওই জায়গায় কিন্তু এক একটা এলাকায় এক একটা রিসার্চ হওয়া উচিত যে এই জায়গায় কিভাবে করলে বিল্ডিংটা ভালো হবে, অথবা সবকিছু একটা রিসার্চ আছে। তো এখানে যদি তারা ওই যারা কোটি কোটি টাকা নিয়ে কন্ট্রাক্টর যারা এই বিল্ডিং গুলো করতেছে তারাও তো হিউজ একটা লাভ পাচ্ছে, তাদের কাছ থেকে কিন্তু আবার টাকা নিয়ে আবার রিসার্চ গুলো করতে পারে তাদেরকে ইনক্লুড করে। তো এরকম প্রতিটা জায়গা থেকে আসলে ইনকাম করে, এই প্রতিটা জায়গা থেকে ইনকাম করে করে দেশকে আসলে টেকনোলজিক্যালি ইফেক্টিভ করা আর কি। ওকে, থ্যাংক ইউ তাফসির কি, আসলে অনেক মজার মজার তথ্য পাইলাম এবং অনেক সুন্দর একটা গাইডলাইন্স পাইলাম, এবং আমি যারা ভিউয়ার্স এবং যারা দেখতেছে তাদের জন্য বলবো যে আসলে এই জিনিসগুলোকে তাদের কাজে লাগাতে হবে, টেকনোলজির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কাজে লাগাইতে হবে, এবং আমরা যারা প্রতিষ্ঠানে আছি সেই জায়গাটা থেকে আমাদেরকে বিভিন্নভাবে তাদের ইনভলভমেন্টটা বাড়াইতে হবে। তো আমি এখন আপনাদের কাছে যাচ্ছি, হ্যাঁ আমি শুধু এক বাক্যে একটা কথা বলতে চাই যে আমি যে জায়গায় কাজ করতেছি আমার টার্গেট থাকবে আমি কিভাবে ওই জায়গায় আমার ওয়ে আমার তাগাদাতে আমি আরেকটা পজিশন ক্রিয়েট করতে পারি আরেকটা লোকের জন্য। তো এই জিনিসটা যখন আমার মাথায় কাজ করবে তখন প্রত্যেকে যারা এমপ্লয়মেন্টে আছে অলরেডি তারা যদি সমান সংখ্যক আবার একটা করে চাকরি জোগাড় করতে পারে দেশের দেশের চেহারাই বদলে যাবে আসলে। ওকে, থ্যাংক ইউ তাফসির কে, অনেক সুন্দর আলোচনা আসছে। এখন আমি মোরাদের কাছে যাব, আসলে আমরা মেম্বার বেশি হওয়ার কারণে এক গেস্টের কাছ থেকে আরেক গেস্টের কাছে যাইতে অনেক সময় একটা লং একটা সময় হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি মোরাদকে রিকোয়েস্ট করব তার মোরাদের জায়গাটা থেকে, আমরা যারা জব সিকার আছে বা যারা জব চাচ্ছে বা টাকা ইনকাম করতে চাচ্ছে এই টেকনোলজির যুগে এমন কি ছোটখাটো সফটওয়্যার বা এমন কি আছে যেগুলো শিখলে তারা ওইটার উপর ভর করে তারা টাকা ইনকাম করতে পাবে পারবে, বা কোনো জবের রেফারেন্স বা কোনো কোন জিনিসটা করলে জব সেক্টরটা ইমপ্রুভ হওয়ার চান্স আছে বাংলাদেশের জন্য, এই বিষয়গুলো? আচ্ছা, প্রথমে আমি তাফসির অনেক সুন্দর সুন্দর কথা বলছে, আসলে এগুলো অনেক শিক্ষণীয় আর কি সবার জন্যই। আর আমাদের দেশে যেটা হয় আর কি যে আমাদের এখানে তাফসির যেটা বলছে যে আমার আমি একটা জবে আছি সেখান থেকে আমি আরো আমার মতন আরো একটা উইংস তৈরি করতে যাচ্ছি, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে প্রথমে যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট আছে তারা প্রথমেই যদি মানে কোথাও জবই করলো না বা এক্সপিরিয়েন্স নাই তাদের জব করার, তারা প্রথমে যদি এইরকম উদ্যোক্তা হয় বা জব করছে মানে জব তৈরি করবে তাহলে বা একটা ফার্ম দিবে আমাদের সেক্টর ক্ষেত্রে যেটা বলছি যে একটা সফটওয়্যার ফার্ম দিবে তারা নিজেরাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিভাবে তারা মেইনটেনেন্স করবে এটার একটা ঘাটতি থেকে যায়, যার কারণে আমার যেটা মতামত যে হয়তো প্রথম কিছুদিন যে স্টুডেন্ট বলেন বা যে জনশক্তি আছে তারা প্রথমে একটা কাজে যদি ইনভলভ থাকে এবং এটার প্রসিডিউরটা যদি জেনে থাকে যে কিভাবে কাজ করলে আমি আমার উইংস বাড়াতে পারবো, এই এই জিনিসগুলো আগে একটু তাকে শিখতে হবে আমি যেটা মনে করি আর কি, যে তাহলে ভালো হয়। আর হচ্ছে এই ক্ষেত্রে আমাদের আইটি রিলেটেড এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি যে প্রোগ্রামিং একটা জিনিস আছে যেটা এই প্রোগ্রামিংটা যদি আমরা ভালো করতে পারি তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপগুলোতে যেতে তার অতটা বেগ পেতে হবে না। এবং আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে জব সিকার যারা আছে তারা তাদের যে
এই কাজের মাধ্যমে যে তারা যে কাজ জানে বিভিন্ন ধরনের আমরা যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারে তারা সেগুলো সেগুলো প্রুফ দেখিয়ে তারা বিভিন্নখানে জব আশা করি আর কি তারা অ্যাপ্লাই করলে তাদের সেই ক্ষেত্রে তাদেরটা অ্যাপ্রুভ করবে করে আর হচ্ছে আর রেফারেন্সের ক্ষেত্রে দেখা যায় যে আমার পরিচিত একজন আছে হয়তো সে চাকরি দিতে পারবে না কিন্তু যে সে যে কাজ জানে যে সে যে সে যে কাজ পারে সেই জিনিসটা যদি সে ইন মানে প্রুফ করতে পারে তাহলে অবশ্যই তার ওই রেফারেন্সের মাধ্যমেই কাজটা তার জব অবশ্যই এনশিওর হবে আশা করি। মুরাদকে অনেক কথা বলার জন্য এখন আমি তারেকের কাছ থেকে জানতে চাইবো, তারেক একজন বাংলাদেশি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মানে তারেকের লেখাপড়া হলো চুয়েটে, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তারেক কিভাবে জাপানে চাকরি পায়? আমি যতটুকু জানি যে লেখাপড়া অনেকটা শেষ হয়েছে মাত্র, তারপরে জাপানে পাড়ি দাও, মানে এই গল্পটাও আমার মনে হয় যে অনেকের জন্য উদ্যোক্তা হওয়ার জন্য একটু কাজে দিবে। মানে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে কমিউনিকেশন হলো তাদের জন্য, কি কাজ দেখে, কি এমন স্কিল ছিল? ওকে, হ্যাঁ, ধন্যবাদ। আমি ইউনিভার্সিটি শেষ করার পর 2016 সালের দিকে তারপর বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লিকেশন করতেছিলাম, তখন হঠাৎ করে একদিন দেখলাম জাপানের একটা জবের সার্কুলার দিছে, সেখানে অ্যাপ্লাই করার পর কিছুদিন পর ভাইবার জন্য ডাকলো, ভাইবার দিয়ে দেখলাম 160-170 জনের মতো আছে। সেখানে আমাকে প্রথমে প্রোগ্রামিং বিষয়ে বেসিক কোশ্চেন গুলো জিজ্ঞেস করছিল, তারপর সেখান থেকে প্রায় 60 জনের মতো বাছাই করে সেকেন্ড ইন্টারভিউ ডাকলো আবার। সেই সেকেন্ড ইন্টারভিউতে যাওয়ার পর তাদের কিছু হাইপোথেটিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট, এই টাইপের কিছু একটা ইন্টারভিউ নিল লিখিত, মানে বিভিন্ন কোশ্চিন দেওয়া থাকবে, সেগুলোর লজিক্যাল অ্যান্সার দিতে হবে এই টাইপের। এটা হওয়ার পর তারপর তারা ওখান থেকে 20 জনকে বাছাই করলো, সেই 20 জনকে বললো যে আপনাদেরকে 3 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তারপর সেখান থেকে 5-7 জনকে জাপানে নিয়ে আসা হবে। এই ছিল আমাদের কাহিনী, আমরা 3 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওদের খরচে শিখলাম, জাপানিজ কোম্পানির খরচে শিখলাম। শেখার পর 3 মাস পর যেই 7 জন সবচেয়ে ভালো ইয়ে করলো, সেই ল্যাঙ্গুয়েজ কোর্স শেখার সময় শুধু তারা যে ল্যাঙ্গুয়েজ যারা ভালো পারছে তাদেরকে বাছাই করছে তা না, তারা বিভিন্ন জিনিস দেখছে, যেমন প্রতিদিনের পারফরমেন্স কেমন ছিল, প্রতিদিনের অ্যাটেন্ডেন্স কেমন ছিল, টাইমটা জাপানিজদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ হলো মনে করো যে একটা ছেলে 7টা থেকে যদি ক্লাস শুরু হয় সেই ছেলেটা কয়টার দিকে আসছে, সে যদি 6:30টার দিকে আসে তাহলে সে খুব অ্যাটেন্টিভ, মানে কাজের প্রতি তার খুব একটা ইয়ে আছে এই টাইপের। এইরকম সবকিছু বাছাই করে তারপর 7 জনকে বাছাই করার পর এতে জাপান আসলাম। আসার পর প্রথম কয়েক মাস আমাদের ভাষা নিয়ে খুব একটু সমস্যা হয়েছিল, তো যদিও কম্পিউটার সায়েন্সে সেরকম ভাষার দরকার হয় না, যেহেতু প্রোগ্রামিং তো ইংরেজিতে লিখতে হয়, এই কারণে আমরা প্রথম কয়েক মাস কমিউনিকেশন ছাড়াই মোটামুটি শিখতাম এবং প্রোগ্রামিং করতাম, অনেক কমিউনিকেশনে গ্যাপ ছিল, তারপর আস্তে আস্তে আমরা ভাষাটা শিখলাম। শেখার পর এখন তো এই তো আমাদের কোম্পানি এখনো প্রতি বছর, করোনার জন্য একটু এখন বন্ধ আছে, প্রতি বছর বাংলাদেশে যাই, যাওয়ার পর এইরকম ইঞ্জিনিয়ার খুঁজে, এখন যেহেতু করোনা চলতেছে এই জন্য বাংলাদেশে 2টা কোম্পানির মাধ্যমে তারা যোগাযোগ করে, বিজেট একটা আছে আর বিজেআইটি আর আরেকটা কি জানি এই টাইপের দুইটাই আছে, জাইকা এবং বিজেইটি, এই দুটাতে প্রায় প্রতি বছর প্রায় 40-50 জনের মতো জাপান আসে, জাপানের বিভিন্ন কোম্পানিতে 6 সিটে দেয়। জাইকাতে অ্যাপ্লাই করার পর তারা ওখানে এখন জাইকার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা দেয়, দেওয়ার পর 40-50 জন জাপানের বিভিন্ন অংশে 6 সিটে দেয়। আমাদের গত ববছরও প্রায় গত বছরের আগের বছর 3 জন আসছে আমাদের কোম্পানিতে আর টোকিওতে আসছে কয়েকজন এরকম। তো আমার পরামর্শ হলো যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে জব পাচ্ছেন অথবা বসে আসছে কম্পিউটার সায়েন্স থেকে, জাপানে কম্পিউটার সায়েন্সের খুব চাহিদা, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভাষার একটু সমস্যা হয়, এই জন্য কম্পিউটার সায়েন্সের কিন্তু তেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে তেমন অন্যান্য ভাষার দরকার হয় না, ইংলিশ পারলেই চলে। এই কারণে যারা ইউনিভার্সিটি পাশ করার পর বসে আছে অথবা ইয়ে করতেছে, তারা যদি নিচ থেকে জাপানিজটা শিখে অন্তত শিখে জাপানিজ কোম্পানিতে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে তাদের যদি পছন্দ হয় তাহলে তারা একটু ভাষা টাসা টেস্ট করে সরাসরি জাপান নিয়ে আসার ব্যবস্থা তারাই করবে, কারণ জাপানে লোক সংখ্যা যেহেতু কম
এই জন্য আর জাপানের ইউনিভার্সিটি খরচও অনেক, সবাই অ্যাফোর্ড করতে পারে না, এই কারণে তারা বাইরে থেকে, আর জাপানের যারা কম্পিউটার সায়েন্স থেকে পাস করছে তাদের স্যালারিও অনেক বেশি দিতে হয়, সেই হিসাবে বাংলাদেশ থেকে নিয়ে আসলে প্রথম দিকে অন্তত তাকে কম স্যালারি দিয়েও নিতে পারে, এই কারণে তারা বাংলাদেশ থেকে খুব নেওয়ার জন্য ট্রাই করে। তারা নেপাল টেপাল এগুলো থেকেও নেয়, কিন্তু নেপালের ইউনিভার্সিটির মান অত উন্নত না, বাংলাদেশের মতো এত উন্নত না, বাংলাদেশকে তারা এই জন্য প্রায়োরিটি দেয়। আর যারা এখন করোনা যেহেতু জব টপ সার্চ করে একটু কঠিন, এখন আমার পরামর্শ হলো যে এখন ফ্রিল্যান্সিং করে কিন্তু বাংলাদেশের অনেকেই লাখ লাখ টাকা আয় করতেছে, এই জন্য একটু ফ্রি টাইমে বসে না থেকে একটু প্রোগ্রামিং শিখে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এগুলোতে অনেক প্রোগ্রামিং রিলেটেড ছোট ছোট জবের অপশন দেওয়া থাকে, এগুলো করতে পারলে অনেক জব না পাইলেও সেই সময়টা ইউজ করতে পারবে এবং বাড়তি কিছু টাকাও পাবে, বাড়তি টাকা বলতে পুরো জবের মতোই টাকা পাবে, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ তারেক রে, অনেক সুন্দর কথা আসছিল। আমি আমার যারা বিশেষ করে জব চাচ্ছে বা জব খুঁজছে তাদের জন্য এই কথাগুলো আরেকবার রিপিট করব, আমার যদি ভুল না হয় তারেক যেটা বলছে BGIIT না? হ্যাঁ, BGIIT, জাইকা, BGIIT এবং জাইকা, এই দুটার মাধ্যমে জাপানে অনেক লোক নেওয়া হয়, এবং যদি কেউ ফ্রিল্যান্সিং বা প্রোগ্রামিং শিখে ফ্রিল্যান্সিং করতে চায় সেক্ষেত্রে ফাইবার এবং আপওয়ার্ড, এটা কি নাম ওয়েবসাইট? হ্যাঁ, এগুলো ওয়েবসাইটের নাম, ওখানে অ্যাকাউন্ট খোলার পর। হ্যাঁ, ওকে। আমি আচ্ছা, আমি একটু, যেহেতু প্রায় আমাদের সময় হয়ে গেছে, আমরা কতক্ষণ সময় নিয়েছি, অল অ্যারাউন্ড এক ঘন্টা সময় আমরা নিয়ে, এক ঘন্টার বেশি সময় নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি যদি আরেকটা জিনিস তারেকের কাছে এমনি আমার আগ্রহ থেকে জানতে চাচ্ছি, যেমন আমি যদি বলি এই আমার হাতে যে মোবাইল ফোন আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা রিসোর্স, তাই না? এটা এমন একটা রিসোর্স মানে সবার কাছে আছে, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে আমার বাচ্চা বা ক্লাস 6, 7, 8, 9, 10 মাস্টার্স পর্যন্ত সবার হাতে একটা এই রিসোর্স আছে। আচ্ছা, এমন কি কোনো সিস্টেম বা এই মোবাইল দিয়ে মানে খুব ভালো পন্থাতে, মানে কোনো খারাপ ওয়েতে না, ভালো পন্থাতে এই রিসোর্সটাকে ইউজ করে কি কোনো টাকা ইনকাম বা কোনো মোবাইলে কি প্রোগ্রামিংয়ের বিষয়গুলো কেমন ডিল করা যায়, বা মোবাইলে কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রামিং শেখার জন্য কোনো ইনস্ট্রাকশন আছে কি না? তারে মোবাইলে প্রোগ্রামিং করাটা আসলে একটু কঠিন হয়ে যায়, কারণ প্রোগ্রামিং জন্য একটা ভালো ভালো পিসি না হলে একটা পিসি লাগে অন্তত, মোবাইলে টাইপ করাটা একটু সমস্যা আছে, আর প্রোগ্রামারদের অনেক ফাস্ট টাইপ করতে হয়, এটা মুরাদও বলতে পারবে। মোবাইলটাতে আমরা কি করতে পারি, মোবাইল থেকে বিভিন্ন, যেমন ফাইবার, আপওয়ার্ক বললাম, এগুলোর মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এগুলোর জবের ব্যবস্থা মানে ওখানে ঢুকে সেখান থেকে আমরা জবগুলো নিতে পারি, অথবা ক্লায়েন্টের সাথে বিভিন্ন রকম চ্যাট করতে পারি। কিন্তু এরপর ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালগুলো থেকেও আমরা প্রোগ্রামিং শিখতে পারি। প্রোগ্রামিংটা আসলে তেমন কঠিন কিছু না, যদি মানে ম্যাথমেটিক্যাল নলেজ ভালো থাকে এবং প্রচেষ্টা থাকে, ট্রাই করতে হবে, এটা হলো প্রোগ্রামিংয়ের মূল উদ্দেশ্য, লেগে থাকতে হবে। প্রোগ্রামিং যদি আমি অনেক ভালো পারি কিন্তু প্র্যাকটিস করতেছি না, তাহলে আস্তে আস্তে সব ভুলে যাবে, এই জন্য সবসময় লেগে থাকতে হবে, এটা কম্পিউটার সায়েন্সের সাইড থেকে বলতেছি এই জন্য আর কি। থ্যাংক ইউ তারাকে, অনেক আলোচনা হলো আমাদের, প্রণবের কাছে আসছি আমরা, অনেকটা শেষের দিকে, শেষের এন্ডিংয়ে চলে আসছি। আমি প্রত্যেকটা মেম্বারকে এই ট্রায়ালটা দিব, অলরেডি তারাককে ট্রায়াল দেওয়া হলো। আচ্ছা, আমার কাছে এই সোর্স, এই রিসোর্স আছে, মোবাইল রিসোর্সটা, মানে আমি এই জন্য হঠাৎ করে আমার মাথাতে এটা ঢুকছে যে এই রিসোর্সটা হচ্ছে অ্যাভেইলেবল, মানে সবার হাতে আছে, মানে সবাই মোবাইল ইউজ করতেছি, এই রিসোর্সটাকে কি কোনো জাস্ট এটা র্যান্ডমলি আমরা একটা কনসেপ্ট নিচ্ছি, মানে কোনো কনসেপ্ট আছে কিনা প্রণব, মোবাইল কে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? মোবাইল কে নিয়ে আসলে আমরা এমন এক সময়ে এখন মানে দাঁড়ানো, মানে আমার গ্রামের বাড়িও খুব মানে রিমোট একটা এরিয়ায়, মানে রিমোট মানে শহর না বললেও মোটামুটি রিমোট একটা এরিয়ায়, তো আমার এলাকায়ও অনেক মানে কি বলবো লোকালিটির মধ্যে অনেকেই আছে যারা মানে পড়াশোনা মানে ঠিকঠাক মতো মানে নিজের সিগনেচারটাও জানে না আর কি, ওনাদের হাতেও কিন্তু এখন স্মার্টফোন। যা হোক, আমাদের যে ডেভেলপমেন্টের বদলতে, হ্যাঁ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলি আর বা ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল বলি, যেটারই হোক বদলতে আমাদের হাতে এখন, তো এটার এখন যে মানে যে ইয়াটা পারপাসটা আসলে মোবাইলের পারপাসটা আসলে এটা একটা
কোনো এক মানে সব মানে স্ট্যাটিস্টিকে বলে হচ্ছে আমরা আমাদের যে নর্মাল যদি আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনের একটা চিন্তা করি, সাপোজ 15-20 হাজার দামের অ্যান্ড্রয়েড ফোন, 4 GB র্যাম বা 64 GB স্টোরেজ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ওটার যে মানে কি বলবো মানে ইউজাবিলিটি নাকি আমরা 15-20% আমরা ইউজ করতে পারি না, মানে যে যে ফিচারগুলো আছে আর কি। তো আমরা করি কি, আমরা করি হচ্ছে এখনকার হিসেবে আমরা পুরো 80-90% টাইমটাই আমরা কাটাই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব আর ফোন কল বা যেগুলো আছে। তো আমরা এর বাইরে কিন্তু খুব একটা বেশি কাজ করি না, কিন্তু একটা মোবাইল ফোনে মানে আমাদের যে ওই যে তারেক যেটা বললো, হয়তো আমি প্রোগ্রামিং করতে পারবো না মোবাইল ফোনের মাধ্যমে, কারণ এটা একটা প্ল্যাটফর্ম দরকার যেটা হয়তো মোবাইল আমাকে দিতে পারে না। বাট আমার মতে আমি একটা জিনিস মানে আমি খেয়াল করছি, বা মোবাইল ফোনে অনেক কিছু ওই যে আমাদের ভিডিও সার্ভিস যেটা বা ইউটিউবের সার্ভিসটা, ইউটিউব তো চালানো যায় এবং ইউটিউবটা হচ্ছে একটা এখন শিকার একটা খুবই একদম কি বলবো ইজিয়েস্ট প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার লেখটা হাজার আমি কি মানে আমি সেখানে হচ্ছে রকেট সায়েন্স থেকে শুরু করে আমি যদি বোমো বানাতে চাই ওটার ফর্মুলা ওখানে দেয়, বা ওটার মানে কি বলবো ম্যাটেরিয়ালসগুলো অ্যাভেলেবল। এটা তো মোবাইল ফোনের আমার মতে আমের যে মানে যে একদম মানে কি বলবো হাইয়েস্ট যে আমার কি বলবো এটা ইফেক্টিভনেস যেটা আমার মনে হয়, আমি যদি মোবাইলটা ইউজ করি একটা সাবসিডিয়ারি আইটেম হিসেবে, কিন্তু আমার লার্নিংটা হবে আমার অন্য জায়গায়। ধরুন আমার যদি ডেস্কটপও না থাকে, ল্যাপটপ কম্পিউটার না থাকে, আমি ফোনটাকে ইউজ করবো আমার প্রাইমারি সোর্স হিসেবে আর কি। আমি শিখবো হাতে কলমে, হয়তো মানে ফিজিক্যালি শিখতেছি হয়তো, বাট ইউজ করবো আমি মোবাইল ফোনটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে বেসিক জিনিসগুলো ম্যাপ ইউজ করা বা বিভিন্ন হচ্ছে আমার বিভিন্ন কনভার্সন সফটওয়্যারগুলো ইউজ করা। হ্যাঁ, বা এখন রিসেন্টলি দেখা যাচ্ছে কি বাংলাদেশে একটা ইউটিউবের ট্রেন্ড চলে আসছে কি কন্টেন্ট ক্রিয়েটর অনেক তৈরি হচ্ছে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, মানে কিছু হলে মানে কন্টেন্ট ক্রিয়েট করছে, এবং কিছু কিছু আসলে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা তাদের যারা এই মোবাইলের মাধ্যমে স্টার্টটা করছে আর কি। তো ওরা কিন্তু সেম ফোনটা আমিও ইউজ করছি, ওরা ইউজ করছে, বাট ওরা পারপাসটা ইউজ করছে ভিডিও এডিটিং সফটওয়্যার, বা যেগুলো এত হয়তো প্রোগ্রামিংয়ের মতো হয়তো খুবই কমপ্লিকেটেড না, বাট এগুলো কিন্তু ওদের একটা কি ওদের একটা মানে কি বলবো একটা জব সোর্স হিসেবে এটা কাজ করছে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। ওটা এগুলো কি করছে, ওরা পরবর্তী প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, বড় বড় ক্যামেরা বা বড় বড় মিডিয়া সেক্টরে ওরা চলে যাচ্ছে। বাট ইনিশিয়ালটা কিন্তু ওরা যাদের আমি ইউটিউবাররা আছে যেগুলো সফল, ওদের ব্যাকগ্রাউন্ড চেক করলে বোঝা যায় ওরা শুরু করছে ছোট্ট একটা ফোন দিয়ে। তো এটা ফোনের আসলে আমি মোবাইল ফোনের আসলে এটা তো অনেক পারপাস, এটা তো ভার্সেটাইল ফোন। তো এটা হচ্ছে আমি কোনটা এটা ইউজ করবো, সাপোজ আমি তারেকের কথা প্রসঙ্গে টানি, আমি প্রোগ্রাম ইউজ করবো, আমি প্রোগ্রামিং শিখতে যাচ্ছি বা আমার কাছে ওরকম এখন পর্যন্ত এই মুহূর্তে হয়তো আমার কিছু, বাট আমি বেসিক যেগুলো আমি কিন্তু ইউটিউব দেখে শিখতে পারি, বা যে কোনো জিনিস ই লার্নিং মানে আমি যেটা বলতে চাচ্ছি ই লার্নিং প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের ফোনটা দিতে পারে, আর যেগুলো সাবসিডিয়ারি সফটওয়্যারগুলো তো আছে। তো আমি সেক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক জিনিসটা বলবো না, বাট আমি এটা বলতে পারি হচ্ছে যে মোবাইলটা আমি মানে একটা কি বলবো আমার একটা অ্যাক্সেসরিজ হিসেবে আমি এটার বিভিন্ন ই লার্নিং এর জন্য আমি এটা ইউজ করতে পারি। প্রণবকে অনেক ধন্যবাদ, আসলে আমরা আর বেশি বাড়াবো না, অনেক কথা হয়ে গেছে, আমরা সময় স্বল্পতার জন্য আমরা খুব দ্রুত শেষ করে দেবো, এবং তাফসিরের কাছ থেকে খুব তাফসির এবং মোরাদের কাছ থেকে খুব শর্ট পরিসরে, এবং প্রণব খুব ভালো কথা নিয়ে আসছে যে আমাদের যে রিসার্চটা আছে মোবাইল যে রিসার্চটা আছে আসলে এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা ফেসবুক এবং ইউটিউবে সবসময় পড়ে না থেকে এটা দিয়ে যদি কোনো লোগো ডিজাইন বা যেমন আমি যদি বলি আমার একটা মোবাইল থাকলে কিন্তু আমি ই কমার্স স্টার্ট করতে পারতেছি অনেকটাই, যে এরকম যে আমার এরিয়াতে একটা রিসোর্স, যেমন আমি যদি বলি এখন রাজশাহীর কথাই যদি বলি যে রাজশাহীতে আম খুব অ্যাভেলেবেল, ওকে, বাট আমার কাছে যদি একটা ডিভাইস থাকে, একটা মোবাইল যদি থাকে, আমি আমার যদি ইন্টেনশন থাকে
যে আমি এই মোবাইল দিয়ে আমার আম বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করে ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গায় পাঠাবো, এবং এটা পসিবল হচ্ছে কিন্তু। এবং শুধু তাই না, এটা কিভাবে বাইরে কাজে লাগানো যায়, আসলে আমরা প্রণব যেটা বলবো খুব ভার্সেটাইল ইউজ আমরা একটা ইউজ করতে পারি। যাক, এটা আমাদের আলোচনার বাইরের একটা টপিক ছিল, আমরা আর খুব বেশি সময় নিব না যেহেতু টপিকটা চলে আসছে। আমি তাফসিলের কাছ থেকে থরোলি আলোচনার উপর একটু ব্রিফ চাইবো এবং ওনাদের কাছে ব্রিফ চাইবো, দেন আমরা এটাকে শেষ করে দেবো। তাফসিল, থ্যাংক ইউ, আসলে অনেক কিছু জানতে পারলাম সবার কাছ থেকে। আর জিনিসগুলো আসলে আমি মনে করি যারা কিছু মানে নতুন যারা তাদের অবশ্যই কিছু দিক নির্দেশনা দিবে, আর বিশেষ করে যদি আসলে আমাদের প্রত্যেকে আসলে যে যার যার জায়গা থেকে দেশের জন্য যতটুক করতে পারা তার চেষ্টা করা আর কি, কে কি করতেছে, কে কতটুক করতেছে, কে দুর্নীতি করতেছে, এগুলো একটা টপিক, কিন্তু সারাদিন এই টপিকের মধ্যেই না থাকা আর কি, নিজেকেও এই টপিকের থেকে বাইর হয়ে আসা আর কি, বাইর হয়ে আমার নিজের পক্ষ থেকেও কিছু করার চেষ্টা করা। আর আমার জায়গা থেকে আমি যতটা পারি, আমি যদি দুইটা মানুষের একটা আল্লাহ তাআলা আমাকে যদি দুইটা মানুষের রিজিকের উসিলা বানায়, এটা আমার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না আল্লাহ আমার উসিলাই দুইটা মানুষের রিজিকের ব্যবস্থা করছে, ওই দুইটা মানুষের দ্বারা আরো দশটা দুইটা ফ্যামিলি মানে দশটা মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে। তো এটাই আমি বলবো আর কি, যে হ্যাঁ পথ একটা দেশ আগায় নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু বাধা আসবে, ওইখান থেকে নিজের থেকে যতটা পারা যায় দেশের জন্য করা। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে করে খুব শর্ট সময়ে শেষ করার জন্য। মোরাদ, প্লিজ। ধন্যবাদ। আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর কি, সবাই যদি আমরা সচেতন থাকি কাজে কর্মে সবকিছুতেই, তাহলে অবশ্যই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমাদের আইডিয়াগুলো, মেইন কথা হচ্ছে আমাদের আইডিয়া যদি সবার মধ্যে, হয়তো দেখা যায় যে আমার আইডিয়া দিচ্ছি কিন্তু আমার কাজ করার সামর্থ্য নেই, হয়তো দেখা গেছে যে আরেকজন এসে কাজ করার সামর্থ্য আছে কিন্তু আইডিয়া নেই, ঠিক আছে। তাই এইরকম এই যে যদি আমরা এই শেয়ার এবং মানে এই শেয়ারিং এর মাধ্যমে যদি আমরা কোনো একটা কোনো পজিটিভ কিছু আনতে পারি, অবশ্যই দেশের জন্য সেটা ভালো হবে। এবং যেহেতু তাফসির আর হচ্ছে খন্দকার তারেক এরা দুজন বাহিরে আছে, ওদের এনভায়রনমেন্টও ভালো এবং সবকিছু ভালো, এবং আমরা চাই মানে আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমরা চাই তারা আমাদের বাংলাদেশে যে স্টুডেন্ট যারা আছে অথবা যারা এরকম কাজ পারে, তাদের কোনো যদি ব্যবস্থা বা সুযোগ যদি কখনো থাকে, অবশ্যই তারা যেন আমাদেরকে এই দিক দিয়ে হেল্প করে আর কি, তাহলে আমরা আমাদের দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো অবশ্যই এই দিক দিয়েও, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। দিকে তারেককে একদম শেষের কিছু মানে ইন এ নাটশেল আমরা মানে একটা সারাংশ টানতে বলতেছি। ওকে, আজকের অনুষ্ঠানটা খুব আসলে খুব ভালো হইলো, একটা খুব সাধারণ আলোচনা হইলো, অনেক কিছু জানতে পারলাম, বিভিন্ন সিভিল ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের দিক থেকে অনেক কিছু জানতে পারলাম। আর বাংলাদেশ সম্পর্কে তো প্রায় জানি যেহেতু বাংলাদেশ থেকে আসছিলাম। হ্যাঁ, আমারও মনে হয় মুরাদ যেটা বললো যে আমাদেরকে সব যারা বাইরে আসি তাদের ভূমিকাটা এখানে অনেক বড় করে দেখা যায়, কারণ তাফসির ওখানে একটা ইউনিভার্সিটিতে আছে, ও যদি বাংলাদেশ থেকে দু একটা স্টুডেন্ট নিয়ে যেতে পারে তাহলেও তার জন্য দেশের জন্য যেমন উন্নতি হয়, ওই দুটা ছেলেরও খুব ভালো হয়। আমিও যদি কোনোভাবে বাংলাদেশ থেকে কাউকে জব টপ দিয়ে নিয়ে আসতে পারি অথবা কোনো সাজেশন দিতে পারি, সেটাও খুব উন্নত হয়। প্রণব আর আরশাদও নিজের জায়গা থেকে যতটুকু করতে পারা যায় তা করতেছে আমি যত জানি। এইভাবেই আমরা মানে ইঞ্জিনিয়াররা সবাই চাইলেই পারি দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। আসলে এখানে আমি জাস্ট একটা সেন্টেন্স বলতে চাই, আসলে আমরা যারা বাইরে বিশেষ করে একাডেমিকে যারা আছে তাদের সবসময় একটা টার্গেট থাকে দেশ থেকে কিভাবে আসলে স্টুডেন্ট নিয়ে আসা যায় আর কি। আমি নিজেও বলবো আমার সুপারভাইজার ছিল বাংলাদেশি এবং ওনার আন্ডারে যতগুলো মাস্টার্স পিএইচডি পর্যন্ত কোর্সে সবাই বাংলাদেশি। তো আমরা আসলে সর্বপ্রথম চেষ্টা করি এবং হায়েস্ট ট্রাই করি এবং এই ক্ষেত্রে আমরা একটু ছাড়ও দেওয়ার চেষ্টা করি, যদি বাংলাদেশি স্টুডেন্টের কোয়ালিটিটা একটু কমও হয় তারপরও নিজ দেশ থেকে আনার চেষ্টা করি। এখন আমি আশা করি মানে সবার কাছে দোয়া চাই যাতে আমার পজিশন এখানে আরো ভালো হয় আর বেশি থেকে বেশি ইসরো আনার ফান্ড আসলে দেশ থেকে আর ইসরো আনার ফান্ড বা পজিশন তৈরি হয় ভালো করে আর কি। ধন্যবাদ।
ওকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে আসছি। মজার বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এতক্ষণ অনেক সিরিয়াস আলোচনা করছি, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এতগুলো মুখ একসাথে এখানে আসছি, যেমন তারেক রে প্রায় অ্যারাউন্ড কত আফটার 8 ইয়ার্স আর 7 ইয়ার্স পরে তারেক রে এইভাবে আমি দেখতেছি। মুরাদের সাথেও মনে হয় না যে ভার্সিটি থেকে বের হওয়ার পরে দেখা হয়েছে, প্রণবের সাথে তো দেখা হচ্ছে, তাফসিরের সাথে এর আগে জাস্ট একটা লাইভ সেশন করা হয়েছে, এটাই এটাই হচ্ছে ভালো লাগা আর কি। আসলে আমরা আমাদের আলোচনাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাওয়া, আমাদের যার ভিতরে যেটা আছে সেই মানুষগুলো দিয়ে আমাদের যুব সমাজকে যারা বেকার বসে তাদের জন্য কিছু আইডিয়া কিছু কথা বলা সেই জায়গাটা, আর সেই সেই সাথে আমাদের আড্ডাটাও হয়ে গেলো একসাথে, মানে আমাদের আড্ডা হয়ে গেল প্লাস অন্যদের জন্য কিছু সাজেশান, আমাদেরকে সাজেশান যদি দেওয়া থাকে কমেন্টসে জানাইলে, বা কেউ যদি আমাদের সাথে কোনো আইডিয়া বা কোনো সেশন নিয়ে যদি অ্যাড হতে চায় সেটাও কমেন্টসে জানালে আমরা সেই অনুযায়ী আমরা এই করবো। যাক আমরা অনেকটা শেষের দিকে, প্রণব একদম ক্লোজিং, বেশি সময় নেব না, সবাইকে একটা মানে প্রাণোচ্ছল হতে হবে আর কি, এতক্ষণ তো অনেক আলোচনা করছি। হ্যাঁ আচ্ছা প্রণব, প্রণবের আগে আমি একটা কথা বলতে চাই, আজকে কিন্তু মেকানিক্যালের কাউকে খুব মিস করলাম, নেক্সট টাইম মেকানিক্যালের কাউকে পাইলে খুব ভালো হয়। ওকে আমরা এটা ট্রাই করব, মেকানিক্যাল মেকানিক্যাল, হ্যাঁ আমার তানভীরের সাথে অলরেডি কথা হয়েছিল, ও মেবি পিডাব্লিউডিতে মেবি আছে, ও অ্যাড হওয়ার কথা ছিল। এনিওয়ে আমরা ডে বাই ডে এটাকে আরো লাইভ সেশন করব এবং আশা করি খুব ভালো লাগলো। কারো কি কোনো বিরক্ত আসছে নাকি? না লাইভলি লাইভলি হয়েছে, না না অনেক সুন্দর একটা আয়োজন। এতে যেটা হবে আসলে আমাদের জড়তাগুলোও কেটে যাবে, ডে বাই ডে আমরা ইমপ্রুভ হব, আরো সাজানো গুছানো হবে। তো প্রণব কিছু বলার আছে না শেষ করে দেব আমরা? বলার মতো তো খুব একটা তেমন আশা করি, আমি জাস্ট খালি এটা চাইবো হচ্ছে আমাদের এই জিনিসটা কন্টিনিউ হোক, বিশেষ করে যারা এক্সপার্টিস মানে হচ্ছে একাডেমিশিয়ান যারা আছে আমাদের বন্ধু বান্ধব যারা যে যে নিজস্ব ফিল্ডে যারা কাজ করে যাচ্ছে, তারা আশা করি আরও আমাদের নতুন নতুন গেস্ট আসবে আমাদের মাঝে এবং ওনাদের কি বলবো এক্সপিরিয়েন্স ওনাদের কর্ম পরিবেশ সব কিছু আমাদের মাঝে শেয়ার করবে, আর এটা আমরা আমাদের অডিয়েন্সের কাছে আমরা শেয়ার করবো এবং আমরাও জানতে পারবো। তো আমার হচ্ছে এটাই আশা যে আমরা এটা খুব পজিটিভলি যাতে এটা আমরা কন্টিনিউ করতে পারি। তো আবারও ধন্যবাদ সবাইকে, হ্যাঁ অনেক বিজি সময় আমি জানি সবাই এই সময়টা দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রণবকে, আমি 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারছি। তাফসির হ্যাঁ আমার আমারও এশার নামাজ আর 6 মিনিট বাকি আছে, দৌড় দিব আর কি। টাইমটা ভেরি লিমিটেড ছিল, আমার টার্গেট ছিল 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা। এনিওয়ে 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিলাম, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করব। আর খুব ভালো লাগবে যখন দেশে আসা হবে তাফসির এবং তারেকের, ঢাকাতে এলিফ্যান্ট রোডে থাকা হয়, ঢাকাতে আসলে কথা হবে, মোরাদ ঢাকার ভিতরে আসলে, বা আমি যদি গোপালগঞ্জে যাই তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। সবার দেখ সবার জন্য দোয়া রইল, ভালো থাকি। ইনশাআল্লাহ, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।